ওকে ধন্যবাদ সবাইকে তাহলে আমরা আমাদের যে সেশনটি ছিল এটা মূলত আপনারা জানেন আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম বিশেষ করে আমাদের যারা প্রিভিয়াস পার্টিসিপেন্ট আছেন তাদের একটি ডিমান্ড ছিল যে আমাদের নতুন ফর্মে একটি রিটার্ন আপনি অন্তত দেখান সেই আলোকেই মূলত আমরা আমাদের যে দু সালে যে ফর্ম এসেছে সেখানে আমরা একটি রিটার্ন দেখাবো আপনাদের বিভিন্ন খাতের ইনকাম দিয়ে আমরা কিভাবে একটি রিটার্ন পূরণ করতে পারি মূলত আজকের আলোচনা বিষয় হচ্ছে এটি আর বেসিক বা অন্যান্য বিষয়ে মূলত আমি আলোচনায় যাচ্ছি একদম জিস্ট পয়েন্ট অনুযায়ী আমরা জাস্ট রিটার্নটাই দেখব এর আগে আমরা জাস্ট একটু দেখি যে আমাদের বর্তমান আইনে যে রিটার্নের কথা বলা হয়েছে নতুন আমাদের জানি যে প্রায় চল্লিশ বছর পরে আমাদের ইনকাম ট্যাক্সের যে নতুন আইনটি এসেছে আপনারা সবাই অবগত আছেন এবং এটা নিয়ে অনেক স্টাডিও করছেন যেহেতু সবাই আমরা এই প্রফেশনে আছি যাদের শেখার ইচ্ছা অথবা যারা এখানে কাজ করছে তারাই মূলত আজকে আমাদের পার্টিসিপেন্ট বা আজকে আমরা তারা তাদেরকে নিয়েই অগ্রসর হচ্ছে ওকে সরি এখন দেখেন আমরা এই মিস্টার আতিক সাহেবের তার প্রথমত আমরা দেখি তার ইনকাম সোর্স কয়টি আছে নাম্বার দেখিলাম যে তার একটি স্যালারি ইনকাম আছে এবং সে স্যালারিটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এই বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনি একটি স্যালারি পেয়েছেন নিচে তার একটি স্ট্রাকচার দেওয়া আছে বেসিক স্যালারি হাউস রেন্ট এরকম একটি স্ট্রাকচার দেওয়া আছে তার মোট স্যালারি হচ্ছে আমাদের এইটা বারো লাখ তিরানব্বই হাজার টাকায় তিনি মোট স্যালারি পেয়েছেন এবং তার উচ্ছে কর এখানে দেওয়া আছে স্যালারি থেকে উচ্ছে কর এটা হচ্ছে তার একটা সোর্স প্রথমত আমরা একজন ব্যক্তি যখন তার ট্যাক্স রিটার্নটা পূরণ করব তখন আমরা তার আয়ের পর্যালোচনা করব যে কোন কোন খাত থেকে এই ব্যক্তির ইনকাম রয়েছে ফার্স্ট হচ্ছে আমাদের এটা আইডেন্টিফাই করা প্রথম কাজ তাহলে প্রথমত আমরা তার ইনকামকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি সেখানে দেখেছি যে এই ব্যক্তির স্যালারি থেকে একটি ইনকাম আছে দুই নম্বরে আমরা দেখেছি যে এই ব্যক্তির বাড়ি ভাড়া থেকে ইনকাম আছে আমি কয়েকটি আর একটি রিটার্ন পূরণ করার জন্য আপনাদের সাথে চেষ্টা করেছি সেখানেও তার একটি ইনকাম আছে তাহলে বাড়ি ভাড়া থেকে ইনকাম আছে এটা আমরা কনফার্ম হলাম তৃতীয়ত তার সঞ্চয়পত্র থেকে ইনকাম আছে সঞ্চয়পত্রের মুনাফা আছে চতুর্থত এই ব্যক্তির ব্যাংক সুদ থেকে ইনকাম আছে পঞ্চমত তিনি আদার সোর্সে প্রশিক্ষণ দিয়ে বা বিভিন্ন সোর্সে ইনকাম তাহলে এই ব্যক্তির আমরা পাঁচটি ইনকাম নিয়ে কাজ করব এর এভাবে করে টোটাল দশটি ইনকাম সোর্স আমাদের ইনকাম ট্যাক্স ফর্মে আছে তার মধ্যে আমি পাঁচটি ইনকাম সোর্স দিয়ে আজকে একটি সেমিনার আয়োজন করছি এবং আশা করছি নেক্সট টাইম এর ব্যতিক্রম যে পাঁচটি আছে ওই পাঁচটি নিয়ে আমরা আরেকটি সেমিনার করব যাতে আপনাদের কমপ্লিট নেসটা চলে আসে দুটি পাঁচ পাঁচ দশটি বিষয়ের আপনি একটি রিটার্ন পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় যে দুইটি সেমিনারের মাধ্যমে আপনাদের যে প্রবলেমগুলো আছে সলভ হয়ে যাবে প্রথমত আমরা ইনকাম নিয়ে কাজ করব দ্বিতীয়ত ইনকামের পরে দেখব তার ইনভেস্টমেন্ট তার বিনিয়োগ তাহলে এটা হচ্ছে আমাদের যে সিরিয়াল বলেছিলাম তারপরের কাজ এরপর হচ্ছে তার ব্যয় পর্যালোচনা এরপর সম্পদ পর্যালোচনা এভাবে করে আমরা একটি রিটার্ন ফিল আপ করতে পারি তাহলে আমরা প্রথমে এই ব্যক্তির যে রিটার্ন ফর্মগুলো আছে আমরা তো দেখালাম যে সেখানে আমাদের বেসিক্যালি তিনটি অপশন আছে তার মধ্যে একটা অপশন হচ্ছে আমাদের আইটি ইলেভেন এটা শুধুমাত্র কিছু করদাতার জন্য প্রযোজ্য হবে অতএব এটা আমরা আলোচনা করছি না আমরা যেটা সব থেকে ভালো ওয়ে শেখার জন্য এবং যেখানে ডিটেলসটা আছে এটা হচ্ছে আইটি ইলেভেন গ দুই তেইশ এই ফর্মটা আমি আপনাদেরকে এক্সেল ফর্মেটে দেখাচ্ছি না কারণ সেখানে কানেক্টিং করা আমাদের এক্সেল ফর্মেটটা অটোমেটেড সেখানে আমরা একটা পূরণ করলে অটোমেশন হয়ে যাবে ওটাতে আসলে বোঝাটা কঠিন হবে আর আমরা নিজেরা বিজিটেক্সকার জানেন একটা সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করে থাকি এটাও দেখাচ্ছি না আমি একদমই প্র্যাকটিক্যালি যেটাকে বলে হাতে কলমে একদম বাংলা একটি ফর্ম নিয়েছি এবং সেখানে ওয়ার্ল্ডে যাতে করে আমরা এখানে পূরণ করে আপনাদেরকে সরাসরি দেখাতে পারি সেই জন্য তাহলে আমরা এই ফ্যাক্ট আলোকে ফ্যাক্ট দেখি যে আতিক আতিক সাহেবের সাহেবের একটি ফ্যাক্ট দেখি তাহলে আমরা এখানে নাম লিখে ফেলি দেখেন ফার্স্ট পেজে আপনাকে প্রথমত এই ফর্মটা আইডেন্টিফাই করতে হবে ফর্মটির নাম হচ্ছে আইটি ইলেভেন গ দুই এটা হচ্ছে আমাদের ফর্ম এই ফর্ম নিয়ে আমরা কাজ করতেছি বর্তমানে এ ফর্মে কিছু স্বাভাবিকভাবে চেঞ্জ এসেছে বেসিক বিষয়গুলো অবশ্যই আগের মতোই আছে বাট নতুন কিছু চেঞ্জ তাহলে আমরা এখানে নামটা লিখে ফেলতে পারি যে তো আমাদের নামটা লিখতে হবে আমরা নাম লিখে ফেলি এক নম্বর কাজ এখানে ফার্স্ট পেজে যে ইনফরমেশন আছে এগুলো খুবই কমন যে কেউ পারবে তারপরে আপনার বোঝার জন্য এরপরে আপনার দ্বিতীয়ত জাতীয় পরিচয়ের নম্বর এরপরে তিন নম্বরে সেই টি আই এ নম্বরটি লিখবেন এটা অবশ্যই বারো ডিজিটের হতে হবে এখানে কেউ ভুল করা যাবে না এরপরে সার্কেল জোন আপনার টি আই এন থেকে এই ইনফরমেশনগুলো লিখে ফেলবেন এরপর কর বর্ষ আমরা জানি এখন কর বর্ষ হচ্ছে দুই এবং তেইশ চব্বিশ করবর্ষ তাহলে এখানে আমরা তেইশ চব্বিশ লিখবো এখানে আমরা জাস্টার তেইশ চব্বিশ এটা হচ্ছে আমাদের কর বর্ষ এই ফর্মে কিন্তু ইনকাম ইয়ার লিখতে হয় না কিন্তু আগের ফর্মগুলোতে ইনকাম ইয়ারও মেনশন করতে হতো এই ফর্মে ইনকাম ইয়ার লেখার প্রয়োজনীয়তা নেই শুধুমাত্র আপনার অ্যাসেসমেন্ট ইয়ার বা করবর্ষে লিখলেই হয়ে যাবে এখন আমরা এবছর যারা রিটার্ন দিব সকলে করবর্ষ লিখব দু হাজার তেইশ চব্বিশ এরপর ছয় আমাদের আছে আবাসিক মর্যাদা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আবাসিক মর্যাদার উপর নির্ভর করে আপনার ট্যাক্স রেটের পার্থক্য হয়ে যেতে পারে যদি আপনি রেসিডেন্স হন অর্থাৎ সেক্ষেত্রে ট্যাক্স হচ্ছে স্লাব রেটি আর অনিবাসী হলে নন রেসিডেন্স হলে আপনার হচ্ছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ট্যাক্স হবে সে বিষয়গুলো আমরা আইন থেকে দেখে নিব এরপরে এখানে আমাদের যাদের কর হারে বিশেষ সুযোগ পাচ্ছেন অব্যাহতিতে তাদের ক্ষেত্রগুলো আছে যেমন নারীর ক্ষেত্রে আমরা জানি চার লাখ টাকা পর্যন্ত অব্যাহতি এরকম তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যারা সুযোগ পাচ্ছেন সেগুলো এখানে উল্লেখ আছে আপনার আর যেগুলো আছে সবই আপনার একদমই পার্সোনাল ইনফরমেশন এগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এরপরে দুই নম্বর পেজ এই দুই নম্বর পেজ যেটা আছে এটা মূলত আমরা শেষের দিকে পূরণ করব কারণ আমরা আগে দেখব যে আসলে তিন নম্বর পেজটা আমরা আগে পূরণ করে নেব যে এই ব্যক্তির কি কি আছে এটা আপনি লিখে ফেলবেন তাহলে সুবিধা হবে যে এই ব্যক্তির আমি প্রথমে স্যালারি স্টেটমেন্ট পাইছি বেতন বিবরণী আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এভাবে প্রতিটি সব বিষয় আপনি এখানে লিখে ফেলবেন তাহলে আপনার আইডেন্টিফাই হয়ে যাবে যে আমি যে ব্যক্তি রিটার্ন করতেছি তার কোন কোন সোর্স ইনকাম আছে বা কি সম্পত্তি আছে ডকুমেন্টটা আপনি এখানে লিখে নিলেন লেখার পরে আপনি কাজ শুরু করলেন করবেন আমাদের এই রিটার্নে যারা দেখবেন যে তফসিল গুলো আছে এখানে মূলত পাঁচটি তফসিল আছে এই রিটার্নে চারটি হচ্ছে ইনকামের তফসিল আর একটা হচ্ছে রেয়াতের তফসিল আমরা প্রথমত ইনকামের তফসিল গুলো আগে পূরণ করব যেমন কোন তফসিল গুলো এই ব্যক্তির লাগবে এটা আমি যেহেতু আগে ডকুমেন্ট লিখে বুঝতে যেমন ইনকাম সোর্স অনুযায়ী এই ব্যক্তির প্রথম ইনকাম আছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইনকাম মানে স্যালারি ইনকাম আছে এবং নন গভর্নমেন্ট স্যালারি তাহলে তার জন্য তফসিল এক প্রযোজ্য হবে তফসিল ওয়ান তফসিল ওয়ানে আমাদের স্যালারি ইনকামের ক্যালকুলেশন আছে তাহলে আমরা চলে যাব তার তফসিল একে এটা আগে পূরণ করব দেখেন তফসিল একে দুটি পার্ট আছে ফার্স্ট পার্ট ক এই কটা হচ্ছে আপনার যারা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য প্রযোজ্য হবে আমাদের এসআরও নম্বর দুইশো অনুসারে সেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি লিস্ট দেওয়া আছে এই এইসার আলোকে যাদেরকে গভর্নমেন্ট ইমপ্লি হিসেবে করা হয়েছে তাদের জন্য মূলত এই ক অংশটি পূরণ করতে হবে আর বাকি যারা আছে তাদের জন্য আমাদের এই খ অংশ পূরণ করতে হবে তাহলে প্রথমে আমরা দেখে নিলাম যে মিস্টার আতিক সাহেব তিনি ছিলেন মূলত নন গভর্নমেন্ট ইমপ্লয়ী সো তার ক্ষেত্রে আমরা খ এই অংশটি পূরণ করব অর্থাৎ সরকারি কর্মচারী ব্যতীত আর যারাই আছেন তাদেরকে আমরা নন বলছি হ্যাঁ তাহলে আমরা এই ফ্যাক্ট অনুযায়ী অনুযায়ী দেখেন এখানে তথ্য যে পাঁচ লাখ আটানব্বই হাজার এই বেসিক স্যালারিটা আমরা আহ এই তফসিল একের প্রথমে দেখা আছে বেতন এই বেতন বলতে বেসিক স্যালারি বা মূল বেতন বলা হয়েছে এটা আমরা এখানে উল্লেখ করব তাহলে এখানে পাঁচ লাখ আটানব্বই হাজার এটা হচ্ছে এই ব্যক্তির বেসিক স্যালারি এই বেসিক স্যালারিটা আমরা ফার্স্টে এখানে লিখব এরপর হচ্ছে ভাতা সমূহ এরপরে এই ব্যক্তি যত সুযোগ সুবিধে পান সেই বিষয়গুলো তিনটি অপশন মূলত এখানে আছে এরপর হচ্ছে তার অন্য যত ভাতা আছে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ঈদ বোনাস এই সকল ভাতা আমাদের কিন্তু একসাথে যোগ করতে হবে তো এই সকল ভাতাগুলো যোগ করলে আমাদের চলে আসে আহ ছয় লাখ তিরানব্বই হাজার টাকা এটা আমরা ভাতা ভাতাসমূহ এখানে লিখে দিব এছাড়া যদি আপনার অগ্রিম বেতন সুবিধা আমরা জানি আইনে সুবিধার কথা বলা বলা আছে এরপর আবাসন সুবিধা মোটর গাড়ির সুবিধা এই সুবিধাগুলো মূলত আপনার যদি আপনি সুবিধা পেয়ে থাকেন এটা আর্থিক মূল্যে কনভার্ট করতে হবে নতুন আইনের নির্দেশিকায় কিন্তু এটা বলা আছে তাহলে আমাদের সেই যেমন ধরেন আমি একটি এক্সাম্পল দিই আবাসন সুবিধার ক্ষেত্রে বলা আছে যদি কোনো ব্যক্তি তিনি একটি ফ্ল্যাট পেয়ে থাকেন তার কোম্পানি কোম্পানির থেকে সেক্ষেত্রে ফ্ল্যাটের যে অ্যাকচুয়াল ভাড়া আছে যদি সম্পূর্ণ ফ্রি থাকেন ফুল ফ্রি অ্যাকোমোডেশন তাহলে সেই ভাড়াটা তার ইনকাম হিসেবে কাউন্ট হবে ধরা যাক একজন ব্যক্তিকে কোম্পানি বিশ টাকা মূল সমমূল্যের একটি ফ্ল্যাট ফ্রি থাকার জন্য দিয়েছেন যেহেতু তিনি ওই কোম্পানির এমপ্লয় তাহলে দুই লাখ চল্লিশ হাজার টাকা তার এখানে ইনকাম হিসেবে কাউন্ট হয়ে যাবে যদি এমন হয় না তাকে রিডিউস রেট করা হয়েছে টাকা ছাড় দেওয়া হয়েছে তাহলে হয়তো কি হবে তিনি এক লাখ বিশ হাজার টাকা এখানে যোগ করে দেবেন তার মানে আপনাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে এগুলো আর্থিক মূল্যে আপনাকে কনভার্ট করে ফেলতে হবে তাহলে আপনার জন্য এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা মূলত এই ব্যক্তির টোটাল ইনকাম কত হলে দেখেন এই সবগুলো যোগ করলে মোট ইনকাম আসে হচ্ছে বারো লাখ হাজার টাকা এই বারো লাখ হাজার টাকা আমরা টোটাল ইনকাম পাই এই লাখ টাকা হাজার আমরা এই ব্যক্তির গ্রস ইনকাম আমরা জানি যে আগে স্যালারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে আগে যে বিধান ছিল বিধি তেত্রিশ রুলস থার্টি এটা কিন্তু এখন আর নাই বর্তমানে আমাদের নিয়মটি হচ্ছে যদি এটা হচ্ছে ষষ্ঠ তফসিলের উপরে ইনকাম করে তার সাড়ে চার লাখ টাকা অব্যাহতি হবে আর যদি তেরো লাখ পঞ্চাশের নিচে ইনকাম করে তার ওয়ান থার্ড অব্যাহতি হবে এখানে আমরা একটি ফিগার কল্পনা করব তেরো লাখ পঞ্চাশ হাজার আমি যদি কোনো ব্যক্তির স্যালারি দেখি যে তেরো লাখ পঞ্চাশ ক্রস করেছে তার মানে তার ট্যাক্স অব্যাহতি হচ্ছে ওয়ান থার্ড সাড়ে চার লাখ যদি দেখি তেরো লাখ পঞ্চাশ ক্রস করেনি তাহলে তার অব্যাহতি হচ্ছে ওয়ান আইন বলছে এরকম ভাবে যে এক তৃতীয় অংশ অথবা চার লাখ পঞ্চাশ যেটি কম সেটা কর্মুক্ত বাকিটা করযোগ্য আমরা সহজ করেছি সেখানে যেখানে মাঝখানে একটি ফিগার রেখেছি একটি বর্ডার রেখেছি তেরো লাখ পঞ্চাশ হাজার যদি বর্ডার ক্রস করে তাহলে সাড়ে চার লাখ অব্যাহতি এর আগে থাকলে আপনার অব্যাহতি তাহলে দেখি যে তার স্যালারি হচ্ছে তাহলে হাজার অবশ্যই ওয়ান থার্ড অব্যাহতি হবে সেক্ষেত্রে আমাদের আসে চার লাখ একত্রিশ হাজার টাকা এটা হচ্ছে তার এক্সামটে অব্যাহতি এটার উপর তার ট্যাক্স দিতে হবে না তাহলে স্যালারি থেকে আমরা মোট করযোগ্য আয় বের করে ফেললাম আট লাখ হাজার টাকা লাখ তার করযোগ্য ইনকাম এখন দেখেন এই ব্যক্তি স্যালারি থেকে কিন্তু আমরা দুটি ইনকাম আলাদা করেছি একটি ট্যাক্স একটি ট্যাক্স ফ্রি এই ইনকামের তথ্যগুলো আমাদের পার্ট টু তে আছে যেমন আমরা যদি বলি এই ট্যাক্স এক্সামটের যে ইনকাম এটা আপনি নোট রাখতে পারেন এটা আছে পার্ট টুর টুর দ্বিতীয় পার্টে আমাদের পার্ট এক নম্বর এখানে দেখি এই কলামে স্যালারি থেকে আয় এই চাকরি হতে আয় এই খানটা আমাদের বসাতে হবে তাহলে আমরা এই কানেক্টিং কে মোটামুটি একটু বুঝতে পারি কিনা যে স্যালারি থেকে যে করযোগ্য ইনকামটি আসবে এটা আমাদের পার্ট টুর এক নম্বর কলামে বসবে আর এখানে যে এক্সামটেড অঙ্কটা ছিল যেমন আমাদের এখানে এক্সামটেড ছিল চার লাখ একত্রিশ হাজার টাকা এটা আমাদের পার্ট টুর ছাব্বিশ নম্বর কলামে বসবে সাব্বিশ হচ্ছে সকল অব্যহত এই রিটার্নে আপনি যতগুলো অব্যহতি ইনকাম দেখাবেন আমাদের সকল অব্যহতি ইনকামের কথা বলা আছে আমাদের ইনকাম ট্যাক্সের যে শিডিউল আছে আমরা জানি আটটি তফসিল আছে সেই আটটি শিডিউলের মধ্যে শিডিউলে আমাদের এই তথ্যটা বলা আছে অব্যাহতি ধরেন সেখানে আইটু আছে বিভিন্ন অব্যাহতি সকল অব্যাহতি ইনকাম যোগ করে এখানে আপনার ইনপুট দিতে হবে তাহলে দেখা যাচ্ছে আমরা স্যালারি থেকে দুটি ফিগার স্যালারি টোটাল ইনকাম কিন্তু আমাদের রিটার্নে সরাসরি কোথাও বসে না অর্থাৎ দুই জায়গায় চলে যাচ্ছে একটা করযোগ্য যেটা আমাদের একে চলে যাচ্ছে আর একটা চলে যাচ্ছে আমাদের কর মুক্ত যেটা ছাব্বিশ নম্বর কলামে তাহলে এই দুই জায়গায় এই দুই ইনফরমেশনটা চলে যাচ্ছে তাহলে আতিক সাহেবের স্যালারির আমাদের মূলত পার্টটা শেষ হলো তার স্যালারি থেকে করযোগ্য করমুক্ত বের করলাম এখানে আরো কিছু আছে যেমন তার স্যালারি থেকে উচ্ছে কর আছে সাতাইশ টাকা এটাও আমরা নোট রাখতে পারি আর হিসাবে সুবিধার্থে আপনি এই এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনি ওইটা লিখে ফেলতে পারেন যে এটা উচ্ছে কর এই অ্যামাউন্টটা হচ্ছে তার উচ্ছে লিখে যে উচ্ছে কর তাহলে আপনার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে হিসাবে আপনার ঝামেলা হবে না যে আমাদের এইটা হচ্ছে উচ্ছে কর সাতাশ হাজার স্যালারি ইনকাম এটা স্যালারি থেকে কর এখন দেখে আতিক সাহেবের আর কি ইনকাম আছে দ্বিতীয়ত আতিক সাহেবের বাড়ি ভাড়া থেকে ইনকাম আছে দেখেন ফ্যাটটা আগে বোঝার চেষ্টা করি আহ আতিক সাহেব দুইতলা ভবনের মালিক মানে দুইতলায় একটি বাড়ি করেছেন এবং প্রতি তলায় দুটি ফ্ল্যাট আছে তার মানে তার টোটাল ফ্ল্যাট সংখ্যা তো চারটি দুইটি দুইটি চারটি ফ্ল্যাট একটি ফ্ল্যাটে নিজে বসবাস করলে বাকি তিনটি ভাড়া দেন তাহলে এখানে তিনটি ফ্ল্যাট ভাড়া হয় দেখেন এটা হচ্ছে রেন্টেবল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে থ্রি এবং প্রতি ফ্ল্যাটের মাসিক ভাড়া ষোলো হাজার তাহলে আপনি কাউন্ট করেন একটু কাউন্ট করে ফেলেন যে মাসিক ভাড়া ষোলো হাজার হয় তাহলে তিন গুণ ষোলো হাজার তাহলে আটচল্লিশ হাজার টাকা তিনি মাসে ঋণ পাচ্ছেন বারো মাসে ঋণ পাচ্ছেন পাঁচ লাখ লাখাত্তর হাজার টাকা ঋণ পাচ্ছি এছাড়া বছরে তিনি অগ্রিম গ্রহণ করেছেন ভাড়াটির কাছ থেকে অ্যাডভান্স গ্রহণ করেছেন এক লাখ টাকা এবং অগ্রিম ফেরত দিয়েছেন এটা খুবই সিম্পল যখন আপনার নতুন ভাড়াটি আসে তখন আপনি তার কাছ থেকে অ্যাডভান্স গ্রহণ করেন আবার যখন ভাড়াটিয়ে চলে যায় তখন আপনি অ্যাডভান্স রিটার্ন করেন এই বিষয়টা কিন্তু আমাদের আগের ফর্মেটে ছিল না নতুন নতুন বা রিটার্নে এই বিষয়টা আনা হয়েছে এবং সেখানে তার কিছু খরচ আছে কস্টিং আছে যেমন হোল্ডিং ট্যাক্স পে করেছেন বারো হাজার টাকা তারপরে ভূমিকর পরিশোধ করেছেন আটশো টাকা এরকম কিছু কস্টিংটা থাকবে যদি তিনি ঋণ নিয়ে বাড়ি করেন সেক্ষেত্রে ঋণের কিছু সুদ ইন্টারেস্ট পে করতে হবে এগুলো আমাদের অনুমোদনযোগ্য খরচ তাহলে এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এই প্রতিটি টপিকই অনেক বিস্তারিত আলোচনার বিষয় অনেক কিছু আছে কিন্তু আমি কোনো আলোচনায় যাচ্ছি না জাস্ট জিস্ট যে বিষয়টি আছে এটা উপস্থাপন করার চেষ্টা করছি যাতে আপনাদের সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি আমরা শেষ করতে পারি তাহলে দেখলাম আমাদের যে হিসাব টোটাল তার যিনি ভাড়া থেকে ইনকাম করবেন আহ হাসানুর রহমান ভাই মনে হয় আপনি টি করতেছেন এটা না করলে বেটার আবার শেয়ার দিচ্ছি দেখেন আমরা যখন বাড়ি ভাড়া থেকে ইনকাম থাকবে তখন এই তফসিল দুই আগে দেখছিলাম স্যালারি থেকে তফসিল এখন হচ্ছে তফসিল এটা পূরণ করতে হবে প্রথমত এক দুই এখানে ডিটেলসটা লিখতে হবে বাড়ির অবস্থান কত স্কোয়ার ফিট কতটা রেন্টেবল ফ্ল্যাট যেমন আমার এখানে রেন্টেবল ফ্ল্যাট কত যোগ্য ফ্ল্যাট হচ্ছে তিনটি তাহলে আমি এখানে আপনি কোনো ভাবে লিখতে পারেন যে এখানে আমার এখানে ধরেন টোটাল ফ্ল্যাট ফোর এবং বিস্তারিত লিখবেন আপনি জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি এরপর রেন্টেবল ফ্ল্যাট মানে ভাড়া যোগ্য প্রতি ফ্ল্যাটের ভাড়া দেখেছি আমরা ষোলো হাজার করে এরপরে স্কোয়ার ফিট সহ ডিটেলস টা এখানে উল্লেখ করবেন এটা আপনার জন্য বেটার তাহলে সহজ হয়ে যাবে তাহলে দেখেন এখানে তিনি মোট ভাড়া পাচ্ছেন ষোলো হাজার করে তিন মাসে আটচল্লিশ গুণ বারো পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকা তিনি ভাড়া পাচ্ছেন মিস্টার আতিক সাহেবের বাৎসরিক অ্যানুয়েল ভ্যালু পাঁচ লাখ ছিয়াত্তর হাজার এরপরে আমরা দেখলাম তিনি অ্যাডভান্স গ্রহণ করেছেন আবার একটু খেয়াল করি এক লাখ টাকা তিনি গ্রহণ এবং আবার যেমন ভাড়াটি এসেছে অ্যাডভান্স দিয়েছে আবার প্রিভিয়াস যে ভাড়াটি ছিল তিনি চলে যাওয়ার সময় তার অ্যাডভান্স রিটার্ন করতে হয়েছে তাহলে সেই দুটি ফ্যাক্টে আমরা এখানে নিয়ে আসছি অ্যাডভান্স গ্রহণ করেছে এক লাখ টাকা এবছরে এবং অ্যাডভান্স রিটার্ন দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা এবং আমরা দেখেছি তার ফ্ল্যাট কোনো ভ্যাকেন্সি নাই কোনো খালি নেই খালি না থাকলে শূন্যতা ভাড়া তিনি পাবেন না তাহলে কি হলো পাঁচ লাখ ছিয়াত্তর হাজারের সাথে এক লাখ যোগ হলো ছয় লাখ ছিয়াত্তর সেখান থেকে এই পঞ্চাশ হাজার টাকা মাইনাস হলো বসে এই ছয় নম্বরে বসলো ছয় নম্বরে কি বসবে যেমন আমাদের এই আইনে মোট ভাড়া নির্ণয় করতে হবে মোট ভাড়া নির্ণয় সূত্র হচ্ছে আপনার প্রাপ্ত ভাড়া প্লাস অ্যাডভান্স প্লাস আদার্স সেখান থেকে মাইনাস হবে রিটার্ন মাইনাস করতে হবে এখানে আপনার যে নির্দেশনা দেওয়া আছে এক প্লাস দুই প্লাস তিন মাইনাস চার মাইনাস এইভাবে করে যদি আমরা ক্যালকুলেশনটা করি আমাদের এখানে মোট ভাড়া হয় পাঁচ লাখ ছয় লাখ ছাব্বিশ হাজার টাকা পাঁচ লাখ ছিয়াত্তর থেকে এক যোগ হলো ছয় লাখ ছিয়াত্তর সেখান থেকে পঞ্চাশ হাজার মাইনাস করলে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের টোটাল রেন্ট এই রেন্ট থেকে আমরা কিছু খরচ দাবি করব যদিও খরচের ক্ষেত্রে আমাদের নতুন আইনে কিছু কন্ডিশন আছে সেদিকে আমরা যাচ্ছি না কারণ এই খরচ কোনটা অনুমোদন হবে এবং সেখানে আমাদের ভাড়া এবং ইউটিলিটি বিল দুইটা বিষয় একসাথে ইনক্লুসিভ হলে কিভাবে হবে এক্সক্লুডিং হলে কিভাবে হবে এই বিষয়গুলো নতুন আইনে চলে আসছে জাস্ট আমি এখানে একটি কথা বলি যে এবং কত পার্সেন্ট পাবেন আমাদের আতিক সাহেবেরটা ছিল আবাসিক আবাসিকে আমরা একটি খরচ দাবি করি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে মোট ভাড়া তার এখানে মোট ভাড়া ছয় লাখ ছাব্বিশ হাজার টাকা সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে আপনি লিখে দিতে পারেন টোয়েন্টি তিনি কস্ট দাবি করবেন যেহেতু আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে থাকে তাহলে এই টোয়েন্টি করলে আমাদের এক লাখ এই অ্যামাউন্ট আসে এরপরে তিনি কিছু খরচ করেছিলেন যেমন তিনি খরচ করেছিলেন পৌরকর কর দিয়েছিলেন তিনি বারো হাজার টাকা এই বারো হাজার টাকা কিন্তু দেখেন তিনি সম্পূর্ণ খরচ বাদ দিতে পারবেন না কেন পারবেন না কারণ এখানে ফ্ল্যাট ছিল চারটি চারটি ভাড়া দেন না তিনটি দেন একটি যেখান থেকে আপনার ইনকাম আছে সেখান থেকে আপনি খরচ বাদ দিতে পারবেন বাট যেখান থেকে আপনার ইনকাম নেই সেই খরচ বাদ দেওয়ার আপনার অপরচুনিটি বা সুযোগও নেই তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র যে ইনকাম আসছে তার তিনটে ফ্ল্যাট থেকে এই তিনটে ফ্ল্যাটে খরচ বাদ দিতে পারবো তার মানে আমরা এই যে টোটাল বারো হাজার টাকা কস্টিং এই বারো হাজার যদি আমি বলি ভাগ হচ্ছে চার আর গুণ হচ্ছে তিন অর্থাৎ বারো হাজারকে চার দিয়ে ভাগ করলে আমাদের তিন হাজার আসে তিন চারি বারো হাজার সেখানে তিন দিয়ে গুণ করলে নয় হাজার টাকা আমাদের খরচ আছে এই খরচগুলো শুধুমাত্র এখন দেখেন এই এই কিন্তু আমরা ফ্ল্যাটের ভাড়ার উপর বাদ দিচ্ছি তাই অন্য খরচগুলো তো আমাদের সে অনুযায়ী বাদ দিতে হবে যদি কোনো ব্যক্তি রেসিডেন্স হয় হাফ হাফ কমার্শিয়াল হয় সেক্ষেত্রে সে আলাদা সিট করবে যে এখানে যে ভাড়া পাচ্ছে আলাদা করবে কমার্শিয়ালটা আলাদা করবে এটা দুইটা তিনটা বিল্ডিং যেরকম আলাদা করা যায় সেখানে আলাদা সিট করে সামারি করে নিট ইনকাম নিয়ে আসবে ঠিক আমাদের রাজস্ব আটশো টাকা খরচ ছিল সেই আটশো টাকা আমরা এই আটশো টাকাকে ভাগ পর গন্থের দিয়েছি দেখেন তাহলে আমাদের ছয়শো টাকা চলে আসে এই টোটাল যে কস্টিং গুলো আছে আর কোনো খরচ নেই এই টোটাল কস্টিংগুলো আমাদের আসে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে টোটাল অ্যালাউবেল এক্সপেন্সেস যে খরচগুলো আইন গ্রহণ করেছে এখন দেখেন আমাদের টোটাল ইনকাম ছিল বা মোট ভাড়া ছিল ছয় লাখ ছাব্বিশ হাজার সেখান থেকে আমাদের এই অ্যালায়েবেল এক্সপেন্সেস গুলো মাইনাস করলে আমাদের নিট আয় বা নিট করযোগ্য আয় বের হয়ে যাবে তাহলে এখানে নোট দেওয়া আছে ক্রমিক ছয় থেকে আট বিয়োগ একদম নোট দেখে আপনি করে ফেলতে পারবেন যে ছয় এবং আট এটা হচ্ছে আমাদের নম্বর কলাম যেখানে আছে চার লাখ ষাট হাজার টাকা তাহলে এই যে চার লাখ ষাট হাজার টাকা এটি হচ্ছে আমাদের করযোগ্য ইনকাম তাহলে আমাদের পার্ট টুতে যেখানে সকল করযোগ্য ইনকাম যায় সেখানে আমাদের শুধুমাত্র এই চার লাখ ষাট হাজার টাকা চলে যাবে তাহলে আমাদের আর যে ফিগার গুলো আছে যেমন এই লাখ অন্য কোনো ফিগার আমাদের দরকার নেই এই চার লাখ ষাট হাজার টাকা আমরা ইনকাম ফ্রম হাউস রেন্ট সেই অংশে একদম দুই নম্বর কলামে দুই নম্বর তফসিলে এটা আমাদের বসে যাবে তাহলে এখানে আমাদের করযোগ্য ইনকাম হলো চার লাখ ষাট হাজার টাকা অ্যাকর্ডিং টু তফসিল টু তফসিল দুই অনুযায়ী আমাদের চার লাখ ষাট হাজার টাকা ইনকাম তাহলে এই ব্যক্তি দুইটা ইনকাম কিন্তু আমাদের কমপ্লিট হলো এখন ফ্যাক্টরে চলে আসি এ ব্যক্তি তিন নম্বর ইনকাম বলছে যে সঞ্চয় পত্র থেকে তার এক লাখ চল্লিশ হাজার আশি টাকা ইনকাম আছে এবং যার উৎসকর হতো চোদ্দ হাজার আট টাকা তাহলে আমরা পত্রের ইনকামটাও দিয়ে দিই এবং তার উচ্ছে করটা আমরা একটা নৌট আকারে রাখি আহ দেখেন এই সঞ্চয়পত্রের ইনকাম এই সঞ্চয়পত্রের মুনাফা এবং অন্য সকল ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যে মুনাফা পাওয়া যায় এগুলো আমাদের ছয় নং কলামে বসবে এখানে মনে হয় চার লাখ একষট্টি হাজার চারশো হবে যেটা আছে এটাই বসায় চারশো কে আমি আবার একবার একটু দেখি তাহলে ক্লিয়ার হবে মাইনাস এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ চার লাখ ষাট হাজার চারশো ওকে চার বাদ গেছে চার লাখ ষাট হাজার চারশো টাকাই হবে সম্ভবত দেখ এখানে আমাদের ভাড়া হতে যে ইনকামটা আসবে আমরা বসিয়ে আমাদের আমাদের সিস্টেমটা বোঝা প্রয়োজন ওকে এরপরে আমাদের কৃষি থেকে আয় আমরা দেখেছি কৃষি থেকে আয়ের কোনো তথ্য আমরা পাইনি সেক্ষেত্রে কৃষি থেকে আয় আমাদের আসছে শূন্য এখানে আমাদের কোনো আয় নেই ব্যবসা খাতে আয় দেখাচ্ছি না আমরা এর পরবর্তী যে সেশন হবে সেখানে আর বাকি পাঁচটার ইনকাম দেখাবো আপাতত এখানে সোর্সের ইনকামের কথা বলা আছে আর বাকি পরবর্তী সেশন আমরা দেখানোর চেষ্টা এরপরে ক্যাপিটাল গেইনের ইনকামও নেই আর ক্যাপিটাল গেইন কিন্তু আমাদের ট্যাক্স রেটটা একটু ভিন্ন নতুন আইনে আমাদের সপ্তম তফসিলে ক্যাপিটাল গেইনের ট্যাক্সের রেটের কিছু পার্থক্য দেওয়া আছে যেটা আমাদের নিয়মিত কর হারের মধ্যে পড়ছে না তাহলে সঞ্চয়পত্রের মুনাফা ব্যাংক সুদ এবং যত ধরনের ফিনান্সিয়াল ফিনান্সিয়াল অ্যাসেট 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 আছে মানে কি যে সকল আর্থিক সম্পদ আমরা যেমন ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্টের টাকা থাকে ডিপিএস থাকে এফ থাকে তারপর সঞ্চয়পত্র থাকে টিএনটি বন্ড থাকে মিউচুয়াল ফান্ড থাকে যতগুলো আর্থিক পরিসম্পদ আছে সেখান থেকে যে ইনকামগুলো হবে এটা ছয় নং কলামে আমাদের আহ বুঝতে হবে এখন দেখেন এই ছয় নং কলামে আমার দুইটি ইনকাম একটা হচ্ছে সঞ্চয় মুনাফা যেটা হচ্ছে এক লাখ চল্লিশ হাজার আশি টাকা প্লাস ব্যাংক ষাট টাকা এটা একটু আমরা যোগ করি এক লাখ চল্লিশ হাজার আহ আশি টাকা প্লাস হচ্ছে আহ চুরআশি হাজার পাঁচশো ষাট টাকা দুই লাখ আহ চব্বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটা হবে দেখি ঠিক আছে কিনা দুই চব্বিশ হাজার ছয়শ চল্লিশ টাকা এখানে আমাদের ইনকাম হিসেবে কাউন্ট হবে এরপরে আমাদের আরেকটা ইনকাম রয়েছে এই আহ আতিক সাহেবের সেই ইনকামকে হচ্ছে তিনি সেমিনারে প্রশিক্ষক হিসাবে তিনি আশি হাজার টাকা পেমেন্ট পেয়েছেন এটা হচ্ছে উচ্ছেকর সহ কিন্তু আশি হাজার সেখান থেকে টেন পার্সেন্ট উচ্ছে করে তিনি হয়তো বাহাত্তর হাজার টাকা তিনি নিট পেয়েছেন বাট ইনকামের সময় আমরা যখন দিব যেমন সঞ্চয়পত্র মুনাফা এটা কিন্তু ইনক্লুসিভ উচ্ছে কর্তন টিডিএস ইনকাম সবসময় নিট ইনকাম প্লাস টিডিএস এভাবে কাউন্ট হয় তাহলে এখানে আমরা দেখি আশি হাজার টাকা তার করযোগ্য আয় রয়েছে তাহলে সেখানে আমরা আশি হাজার টাকা উল্লেখ করতে পারি তাহলে এই এই টোটাল যে খাদগুলো আছে সেই খাতগুলোর ইনকামগুলো একবার একটু আমরা যোগ করে দেখি করযোগ্য ইনকাম প্রথমে ছিল আট লাখ বাষট্টি হাজার এই অ্যামাউন্ট প্লাস হচ্ছে চার লাখ ষাট হাজার চারশো টাকা প্লাস দুই লাখ চব্বিশ হাজার ছয়শত চল্লিশ টাকা প্লাস হচ্ছে আশি হাজার টাকা ষোলো লাখ সাতাশ হাজার চল্লিশ টাকা ষোলো লাখ সাতাশ হাজার চল্লিশ টাকা হবে এই হচ্ছে আমাদের এই ব্যক্তির মোট ইনকাম বের হয়ে গেল তাহলে আমাদের ইনকামের তফসিল গুলো শেষ ইনকামের তফসিল গুলো শেষ হলে তার প্রথম যে কাজ যে এই ইনকামের উপরে আমরা ইনকাম ট্যাক্স নির্ধারণ করব এই ইনকাম ট্যাক্স নির্ধারণ করার পরে তারপরে আমরা রেয়াতের এখন এই ইনকামের উপরে আমরা কিভাবে ইনকাম ট্যাক্স নির্ধারণ করব এই বিষয়টাতে আসি আমরা ইনকাম ট্যাক্স জন্য আমাদের যে টোটাল ইনকামটা আছে সেই ইনকামটা আমরা হচ্ছে ষোল লাখ সাতাশ হাজার চল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম দেখেন এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম এখন দেখেন আমাদের এই ইনকামের মধ্য দুটি ইনকাম খুবই গুরুত্বপূর্ণ আপনি এই আইনে আছে একটা হচ্ছে মিনিমাম ট্যাক্স দেখবেন একশো তেষট্টি সেকশনে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশের চল্লিশটি খাতের আয়কে উৎসে কর্তন তার মিনিমাম ট্যাক্স হিসেবে কাউন্ট হবে অর্থাৎ এই চল্লিশটি আয়ের এগেনিস্টে যে উৎসেকর্তন করা হবে ট্যাক্স ডিডাকশন করা হবে সেই ডিরাক্টেড অ্যামাউন্টই হচ্ছে তার মিনিমাম ট্যাক্স যদি অ্যাকচুয়াল ট্যাক্স বেশি হয় তাহলে অ্যাকচুয়াল ট্যাক্সই পে করতে হবে যদিও আমাদের নির্দেশিকায় দুই জায়গায় দুই রকম দেওয়া আছে এক জায়গায় ভুল আছে যে লাস্ট নির্দেশিকা আমাদের নির্দেশকায় কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের মূল আইনের সাথে সাংঘর্ষিক ভুল আছে সেগুলো আপনাদের হিসাব করে বের করতে হবে দেখবেন দুই দুই জায়গায় প্রথম দিকে এই ভুল দিয়েছে আবার শেষ দিকে যখন ক্যালকুলেশন আনা হয়েছে তখন কিন্তু নিয়মিত হার এবং এই হারটা আলাদাভাবে ক্যালকুলেশন করে বেশি বেশিটাকে কাউন্ট করা হয়েছে আর ওটাই আইন সাপোর্ট করে তাহলে সেই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে তাহলে একটা হচ্ছে একশো তে মিনিমাম ট্যাক্স একটা হচ্ছে দুইশো তেপ্পান্ন নম্বর এস আর আলোকে আমাদের চূড়ান্ত করদায় সেখানে শুধুমাত্র একটা বিষয় আছে সেই সেই চূড়ান্ত করদায়ের মধ্যে শুধুমাত্র আমরা একটা বিষয় দেখি এটা হচ্ছে সঞ্চয় সঞ্চয়পত্রের সঞ্চয় সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা সেটা হচ্ছে চূড়ান্ত কর অর্থাৎ সঞ্চয় পত্রে যদি এক লাখ চল্লিশ হাজার আশি টাকা ইনকাম হয়ে থাকে এর অ্যাগেনিস্ট টেন পার্সেন্ট হারে উৎসকর্তন করা হয় এই টেন পার্সেন্ট হচ্ছে এই ইনকামের অ্যাগেনিস্ট ফাইনাল ট্যাক্স তাহলে আপনাকে এখানে মনে রাখতে হবে এই এক লাখ চল্লিশ হাজার টাকা ইনকামের আমাদের ট্যাক্সের হিসাব করার প্রয়োজনীয়তা নেই আমরা এই রিটার্নে পার্ট টু তে যখন ইনকাম গুলো নিয়ে আসছি দেখেন আহ টোটাল ইনকামটা নিয়ে আসছি এই ষোলো লাখ সাতাশ হাজার চল্লিশ টাকা যে ইনকাম নিয়ে আসছি তার মধ্যে এই সঞ্চয় মুনাফা ছিল সেই সঞ্চয় পত্রে মুনাফা ছিল হচ্ছে লাখ টাকা এই এক লাখ চল্লিশ হাজার আশি টাকা কিন্তু আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের সময় আসবে না এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই যেহেতু এটাকে ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট করা হয়েছে এটা আমরা পূরণ করবো না তাহলে আমরা এইখান থেকে এই লাখ সাতাশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার আশি টাকা আমরা মাইনাস করবো তাহলে হয় চোদ্দ লাখ ছিয়াশি হাজার নয়শো ষাট টাকা নয়শো ষাট টাকা আহ এটার উপর আমরা মূলত ট্যাক্স ক্যালকুলেশন করবো এটাকে আমরা বলি নিয়মিত উৎসের আয় সঞ্চয়পত্রের পাঠ আরেকটা আছে মিনিমাম ট্যাক্স এখন আমরা মিনিমাম ট্যাক্সটি কখন কম্পেয়ার করবো দেখে মিনিমাম ট্যাক্সের কর্তনা রেট হচ্ছে টেন পার্সেন্ট কিন্তু আমার যখন ইনকাম চোদ্দ লাখ হয়ে গেছে নিয়মিত হার তার মানে আমার ইনকাম কিন্তু অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ক্রস করেছে তাহলে মিনিমাম ট্যাক্সটি অবশ্যই এর থেকে কম হবে আমাদের একশো তেষট্টি মূল বক্তব্য হচ্ছে মিনিমাম ট্যাক্স এবং অ্যাকচুয়াল এটা প্রদেয় তার মানে আমাদের এখানে মিনিমাম ট্যাক্সের যদিও আমাদের টাকা বা কিছু একটা অ্যামাউন্ট আছে কাউন্ট করার তেমন প্রয়োজনীয়তা নেই ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে আসলে এই বিষয়গুলো অনেক ডিটেলস আলোচনা করা দরকার বোঝানোর জন্য হলে যেহেতু আমাদের সেমিনার জাস্ট আমি একটু দেখাচ্ছি আমি আলোচনায় যাচ্ছি তাহলে এখানে নিয়মিত আমাদের ইনকাম হচ্ছে চোদ্দ লাখ ছিয়াশি হাজার তার উপর প্রথম জানি সাড়ে তিন লাখ টাকা অপর্যন্ত অব্যাহতি সাড়ে চার লাখের ট্যাক্স হচ্ছে পাঁচ হাজার এটা আমরা সবাই জানি সাড়ে পরবর্তী তিন লাখ মানে সাড়ে সাত লাখের ট্যাক্স হচ্ছে পাঁচ আর তিরিশ পঁয়ত্রিশ হাজার এবং এগারো লাখ পঞ্চাশের উপর ট্যাক্স হচ্ছে পঁচানব্বই হাজার মানে পরবর্তী চার লাখ পনেরো পার্সেন্ট ছাড়ে ষাট হাজার টোটাল এগারো লাখ পঞ্চাশেও আমাদের ট্যাক্স হয় পঁচানব্বই হাজার এরপরে বাকি অংশ

এই এগারো লাখ পঞ্চাশে ট্যাক্স হচ্ছে আমাদের পঁচানব্বই হাজার আর বাকিটার উপরে আমাদের টাকা টোটাল ট্যাক্স ট্যাক্স মোট হলো আমাদের এক লাখ টাকা টোটাল ট্যাক্স আমাদের এভাবে স্লাব ডেটে চলে আসছে এবং এই ট্যাক্সটা কিসের উপর নিয়মিত আয়ের উপরে এই এক লাখ আটচল্লিশের উপরে কিন্তু আমাদের ফাইনাল ট্যাক্সের একটা আয় আছে টোটাল ইনকামের মধ্যে এটা ট্যাক্স আমরা কাউন্ট করিনি কারণ এখানে উচ্ছে করে ফাইনাল ট্যাক্স সেখানে উচ্ছে কর কত ছিল ফাইনাল ট্যাক্স ছিল চোদ্দ হাজার আট টাকা তাহলে এই যে এক লাখ বাষট্টি হাজার তিনশো বিরানব্বই টাকা এটার সাথে আমরা যোগ করব চোদ্দ হাজার আট টাকা তাহলে এক লাখ ছিয়াত্তর হাজার চারশো টাকা আমাদের ট্যাক্স হবে চারশো টাকা তাহলে আমাদের মোট প্রদেয় কর হবে এই এক লাখ ছিয়াত্তর হাজার চারশো টাকা এটা আমরা পার্ট টুতে ক্যালকুলেশনে মোট কর যেখানে সেখানে আমরা বসাবো আমাদের এই পার্ট টু তে চলে আসি দেখেন এই যে বারো নম্বর কলাম হচ্ছে আমাদের মোট প্রদয় কর বা মোট আয় করি ট্যাক্স ট্যাক্সের হিসাবকে এভাবে আমাদের নিয়ে আসতে হবে এরপরে আপনি চলে আসেন ট্যাক্স রিপেট বা কর ছাড় এই ট্যাক্স রিবেটের জন্য আপনাদেরকে পূরণ করতে হবে তফসিল তফসিল বলা আছে ট্যাক্স রিবেট কিভাবে পাওয়া যাবে সেই বিষয় ট্যাক্স রিবেটের বিষয়গুলো আমাদের তফসিল পাঁচে আছে এর আগে আমরা ফ্যাক্টে চলে যাব এই ব্যক্তির ইনভেস্টমেন্ট পর্যালোচনা আমাদের মোটামুটি তার আয় পর্যালোচনা হলো আয়ের উপর ট্যাক্স নির্ধারণ হয়ে গেল এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে তার আমাদের ইনভেস্টমেন্ট কত আছে সেই বিষয়টা আমাদের পর্যালোচনা করা দেখেন এই ব্যক্তির ডিপিএস এ এবছরে জমা করেছেন সব এই বর্ষে বিনিয়োগ এটা কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট না এই ইনকাম মাসে পনেরো হাজার করে হয়তো এক লাখ আশি হাজার টাকা তিনি জমা করেছেন লাইফ ইন্স্যুরেন্সে জমা করেছেন আটত্রিশ হাজার টাকা এবং সঞ্চয় পত্র পার্সেস করেছেন ছয় লাখ টাকা এটা হচ্ছে তার এই বছরের এই ব্যক্তির ইনভেস্টমেন্ট তাহলে দেখা যাচ্ছে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে এই ব্যক্তির কিছু বিনিয়োগ আছে এখন এই বিনিয়োগের উপর তিনি কর ছাড় পাবেন ট্যাক্স পাবেন যেগুলো বিষয়গুলো আমরা ক্লাসে কিন্তু আলোচনা করেছি রিবেটটা কি কি কারণে পায় কত অংশ পায় এই বিষয়গুলো আমরা বিস্তারিত এখন আর বলছি না জাস্ট জিস্ট আপনাদের দেখাচ্ছি তাহলে এখানে দেখেন যদিও তিনি ডিপিএস এক লাখ আশি হাজার টাকা জমা করেছেন কিন্তু সেখানে কিন্তু একটা লিমিট আছে আমরা জানি হায়েস্ট লিমিট হচ্ছে এক লাখ বিশ তিনি ইনভেস্টমেন্টে এক লাখ বিশ হাজার টাকায় উল্লেখ করতে পারবেন এর বেশি করার সুযোগ নাই এবং তিনি লাইফ ইন্স্যুরেন্স আটত্রিশ হাজার টাকা বিনিয়োগ করেছেন এটা উল্লেখ করেছেন এরপরে হচ্ছে তিনি সঞ্চয় পত্রে ছয় লাখ টাকা বিনিয়োগ করেছিলেন দেখেন আমাদের ছয় লাখ টাকা বিনিয়োগ করেছিলেন কিন্তু আইন অনুযায়ী আমাদের সঞ্চয় পত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুই সালের যে আইন সেখানে কিন্তু আমাদের পাঁচ লাখ টাকা হাইস্ট লিমিট দেওয়া হয়েছে এখানে পাঁচ লাখ টাকার বেশি আমরা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি না যদিও আমাদের ইনভেস্টমেন্ট আরো বেশি তারপরও পাঁচ লাখ টাকার বেশি আমি ইনভেস্টমেন্ট করতে কাউন্ট করতে পারব না এই হচ্ছে মূল এখানে তাহলে আমরা এখানে তিনটা ইনভেস্টমেন্ট এই ব্যক্তির পেলাম আহ ইনভেস্টমেন্ট গুলো যোগ করলে আমাদের আছে পাঁচ লাখ আটান ছয় লাখ আটান্ন হাজার টাকা এটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট এই তিনটি তাহলে আমরা রিবেট পাওয়ার জন্য বলেছিলাম সেকশনটি এইট অনুযায়ী আর বিনিয়োগ হবে ষষ্ঠ তফসিল অনুযায়ী দু দুই বিষয় বিনিয়োগটা ষষ্ঠ তফসিলের ধারাগুলো অনুযায়ী হবে আর আমাদের ইনভেস্টমেন্টটা কাউন্ট হবে ষষ্ঠ তফসিল অনুযায়ী আর বিনিয়োগকে রিবেট তে কাউন্ট হবে সেকশন সেভেন্টি এইট অনুযায়ী এবং নির্দেশিকাও এই বিষয়টি স্পষ্টকরণ করা হয়েছে তাহলে আমরা কতটুকু রিবেট পাবো এই ইনকাম যেটা হলো এটার পনেরো পার্সেন্ট তাহলে এই ইনকাম হলো ছয় লাখ আটান্ন হাজার এটার পনেরো পার্সেন্ট হচ্ছে আহ আটানব্বই হাজার সাতশো টাকা এটি একটা অ্যামাউন্ট আরেকটা হচ্ছে আমাদের মিনিমাম ট্যাক্স ফাইনাল ট্যাক্স বা অন্য অন্য ইনকাম বাদ দিয়ে বাকি ইনকামের থ্রি পার্সেন্ট তাহলে দেখেন আমাদের ইনকাম হচ্ছে পার্ট টু তে এখানে আমাদের কয়টা ইনকাম আছে আমাদের এই ছয় নম্বরে যে ইনকাম আছে ব্যাংক সঞ্চয় পত্রে মুনাফা একটা হচ্ছে হচ্ছে ব্যাংক সুদ মিনিমাম ট্যাক্স একশো দুইশো সঞ্চয়পত্র নম্বর এস আর ও অর্থাৎ এটা ফাইনাল ট্যাক্স এটা বাদ দিয়ে বাকি যে ইনকামটি হবে এই ইনকামের থ্রি পার্সেন্ট আপনি অনুমোদনযোগ্য অঙ্কের মধ্যে দুই নম্বরে আপনি আনতে পারবেন তাহলে এখানে কি হলো দেখেন টোটাল ইনকাম ছিল ষোল লাখ সাতাশ হাজার চল্লিশ টাকা সেখান থেকে আপনার এটা বাদ এটার উপর আপনি রিবেট পাবেন না তাহলে সেখানে হচ্ছে দুই লাখ চব্বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তাহলে চোদ্দ লাখ দুই হাজার চারশো টাকা এটার উপর থ্রি পার্সেন্ট আপনি দুই নম্বর কলামে লিখতে পারবেন তাহলে তফসিল পাস চোদ্দ লাখ দুই হাজার চারশো টাকা তাহলে এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার বাহাত্তর টাকা আর আইনে আমাদের হাইস্ট একটা লিমিট দেওয়া আছে দশ লাখ টাকা ঠিক আছে তাহলে যে আমাদের এখানে এই যে ইনকামের থ্রি পার্সেন্ট আমরা নিলাম এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট এর পনেরো পার্সেন্ট আর দশ লাখ টাকা আমাদের আইন বলছে এই তিনটার মধ্যে কম্পেয়ার করে যে অ্যামাউন্টটি সব থেকে কম ওটি আমরা রিপিট পাব তাহলে এখানে সব থেকে কম অ্যামাউন্ট হচ্ছে আমাদের বিয়াল্লিশ হাজার বাহাত্তর টাকা তাহলে এই বিয়াল্লিশ হাজার বাহাত্তর টাকা আমরা কর রেয়াত পাব সহজ কথা তাহলে এখানে আমাদের যে টোটাল কর এসেছিল সেখান থেকে আমরা ষষ্ঠ তফসিল পঞ্চম তফসিল অনুযায়ী বিয়াল্লিশ হাজার বাহাত্তর টাকা আমরা কর নিব আমাদের দিয়ে আসছিল হচ্ছে এক লাখ টাকা সেখান থেকে আমরা এই টাকা হাজার রিবেট নিব তাহলে রিয়াত পরবর্তী কর এটাকে যদি মাইনাস করি বারো তেরো মাইনাস এখানে নোট দেওয়া আছে দেখবেন নোটটা ফলো করলেই হবে তাহলে আমাদের সেখানে আসবে এক লাখ চৌত্রিশ হাজার তিনশত চব্বিশ টাকা এই অ্যামাউন্ট এটা হচ্ছে রিবেট পরবর্তী আফটার রিবেট আফটার রিবেট এই আপনার ট্যাক্স দিতে হবে এখন দেখেন এখানেও কিন্তু আপনার মিনিমাম ট্যাক্সটা লিখতে হবে ন্যূনতম কর আপনার এই আইনে মিনিমাম ট্যাক্স হচ্ছে তিনটা যদি সহজ ভাষায় বলি একটা হচ্ছে একজন ব্যক্তি যখন তার ইনকাম ট্যাক্সেবল হয়ে যাবে সাড়ে তিন লাখের উপরে হয়ে যাবে তখন স্থান অনুযায়ী মিনিমাম ট্যাক্স দিতে হবে ঢাকা হলে পাঁচ হাজার অন্যতে সিচিতে চার হাজার মানে ঢাকা চিটোবাং পাঁচ হাজার অন্য সিচিতে চার হাজার সিটি কর্পোরেশনের বাহিরে তিন হাজার হ্যাঁ এটা সকলে জানি আর একটা হচ্ছে একশো তেষট্টি ধারায় এবং মিনিমাম ট্যাক্স আরেকটা হচ্ছে সঞ্চয়পত্রে উৎসেকর এটাও মিনিমাম ট্যাক্স তাহলে টোটাল তিনটি মিনিমাম ট্যাক্স আমাদের এই আইনে আছে বর্তমান আইনে এই তিনটাকে আমরা সমন্বিত করে এখানে লিখতে হবে যদি আমাদের অ্যাকচুয়াল ট্যাক্স এই তিনটার কম হয়ে যায় তাহলে আমাদের মিনিমাম ট্যাক্সটাই পে করতে হবে তাহলে একটা আছে ধরে আমরা এখানে ধরে ফেলি একটা আছে পাঁচ হাজার টাকা যেহেতু তার ইনকাম ক্রস করেছে আমাদের এরপরে আরেকটা মিনিমাম ট্যাক্স আমাদের আইনে বলা আছে কত ধারায় সঞ্চয়পত্র মুনাফা চোদ্দ হাজার আট টাকা তাহলে এটাও আমরা এখানে উল্লেখ করতে পারি যে আর একটা আছে আমাদের চোদ্দ হাজার আট টাকা এই একটা অ্যামাউন্ট আছে আর একটা মিনিমাম ট্যাক্স আমাদের আছে এটা হচ্ছে আহ ব্যাংক সুদ থেকে আট টাকা এটা ওখানে লিখব আমরা আট হাজার পরবর্তী ট্যাক্স যদি এই তিনটার থেকে কম হয়ে যায় তাহলেও আপনাকে এই অ্যামাউন্টটি পে করতে হবে তাহলে আমরা এটা একটা কম্পেয়ার করার জন্য যে এখানে আমাদের পাঁচ টাকা আছে প্লাস আমাদের আছে আট টাকা এখান থেকে আমরা করে নিই এখানে চোদ্দ হাজার আট টাকা প্লাস আমাদের আছে আট হাজার আহ আট আট হাজার চারশো ছাপ্পান্ন টাকা তাহলে সাতাশ হাজার চারশো আহ চৌষট্টি টাকা আমাদের মিনিমাম ট্যাক্স আছে এই সাতাশ হাজার আহ চারশো তো চৌষট্টি টাকা এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের মিনিমাম ট্যাক্স ঠিক আছে তাহলে কর হবে এই ষোলোতে হবে চোদ্দ এবং পনেরো যেটা অধিক তাহলে আমাদের এটাই এটাই বেশি আমাদের প্রমাণ প্রদান করতে হবে হবে এই ব্যক্তির কিনা সার্চার্জ তো দুই প্রকার আমরা দেখি একটা নিট ওয়েলথের উপর হয় যেটা হচ্ছে আমরা বলি এই ওয়েলথ সার্চার্জ আর একটা হচ্ছে পরিবেশের উপর হয় যেটাকে বলা হয় পরিবেশ সার্চার্স আহ এই ব্যক্তির গাড়ি তো একের অধিক নাই আমাদের ফ্যাক্টরি তার কোনো গাড়ি দেখি নাই দেখি আহ তার সম্পদের মধ্যে কোন গাড়ির কথা উল্লেখ নাই তাহলে গাড়ির সারচার্জ নেই দ্বিতীয় হচ্ছে তার ওয়েলথ কত গত বছর ছিল আহ বাষট্টি লাখ টাকা এবার হয়তো বা তার আর কিছু বাড়বে এবার চার কোটি ক্রস করার সম্ভাবনা নাই তার মানে তার আসলে সারচার্জ হবে না তার সারচার্জ এখানেও শূন্য এখানেও শূন্য টোটাল সারচার্জ শূন্যই হবে ছাড় হবে না বিলম্ব যখন আপনি এই আমাদের এখন জানেন তিরিশে নভেম্বর হচ্ছে ট্যাক্স এর পরে আপনি যখন রিটার্ন সাবমিশন করবেন সে রিটার্নও আপনার সেলফ সাবমিশন হবে এই আইনে কিন্তু নর্মাল সাবমিশন আমরা যেটা আগে ছিল এটা কিন্তু এ আইনে নেই সকল রিটার্নই সেলফ সাবমিশন হবে যখন আপনি এই টাইমের ট্যাক্সের পরে যে রিটার্ন সাবমিশন করবেন তখন আপনার রিটার্নটা হয়ে যাবে পরে সেক্ষেত্রে একশো চুয়াত্তর ধারায় আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে তখন আপনাকে বিলম্ব সুদ বা জরিমানা এগুলো প্রদান করতে হবে আমরা ধরলাম এই ব্যক্তি টাইমলি সাবমিশন করছে সেখানে নেই তাহলে তার এই টোটাল প্রদয় কর হচ্ছে এটাই টোটাল তিনি এক লাখ চৌত্রিশ হাজার এই তিনশো চব্বিশ টাকা যে অ্যামাউন্টটা আছে এই এক লাখ চৌত্রিশ হাজার পে করতে হবে বিশ নম্বর কলামে এসে তার উচ্ছে কর্তন সকল উচ্ছে কর্তন আমাদের যোগ করতে হবে উচ্ছে কর্তর মানে তার স্যালারি থেকে উচ্ছে কর্তন আছে ব্যাংক থেকে আছে সঞ্চয় পত্র থেকে আছে সেইগুলো সবগুলো যোগ করতে হবে আমরা ফ্যাক্টটা দেখি তার কি কি থেকে উচ্ছে কর্তন ছিল তার স্যালারি থেকে উচ্ছে কর্তন ছিল টাকা এটা আমরা প্লাস আহ ছিল চোদ্দ হাজার আট টাকা প্লাস আহ ব্যাংক সুদ থেকে ছিল আট হাজার চারশো ছাপ্পান্ন টাকা এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে হয় আমাদের আটান্ন হাজার চারশো তেরো টাকা এটাই তার উচ্ছে ইনকাম হলে অ্যাডভান্স ট্যাক্স পে করা লাগে আর রিফান্ড হচ্ছে গত বছর যদি ট্যাক্স বেশি দিয়ে থাকে এটা এটা নাই তাহলে আমাদের এই এক লাখ চৌত্রিশ হাজার টাকা তার ট্যাক্স দিতে হবে সেখান থেকে পে করা আছে পঁচাত্তর হাজার নয়শো এগারো টাকা এই অ্যামাউন্টটা আমাদের এই ট্যাক্স রিটার্নের সহিত একশো তেহাত্তর ধারায় প্রদীয় ট্যাক্স ঠিক আছে তাহলে টোটাল কত হলো আমাদের আটান্ন হাজার টাকা অলরেডি করতন আছে আর এই রিটার্ন আমরা এই টাকা দিচ্ছি টোটালটাই আমাদের এই এক লাখ চৌত্রিশ হাজার এই অ্যামাউন্টটা চলে আসছে এটাই আমরা পে করেছি তাহলে অতিরিক্ত পরিশোধ হচ্ছে শূন্য আমাদের যে ট্যাক্স এসেছে আমরা এটা রিটার্নের সহিত এবং উৎসে কর দ্বারা পূরণ করেছি এই ব্যক্তির ইনকামের যেমন আমরা বলেছিলাম মূলত তিনটি পার্ট রয়েছে ইনকাম এবং তার ইনভেস্টমেন্ট

এখানে আর একটা উচ্চ কত আছে আট হাজার হ্যাঁ এখানে আটান্ন হাজার চারশো তেরোই হয় ওটা আমাদের যোগ করা আছে তাহলে আমরা এখানে টোটাল যোগ করেছি চারটে উচ্ছে কর্তন একটা হচ্ছে সাতাশ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা আহ আমাদের যদি আমি আবার একটু রিপিট করি প্রথমত আমরা সাতাশ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা এটা যোগ করেছি তার সাথে যোগ করেছি চোদ্দ হাজার আট টাকা এর সাথে যোগ করেছি আট হাজার চারশো ছাপ্পান্ন টাকা এবং এর যোগ করেছে আট হাজার টাকা টোটালটা মিলেই হচ্ছে আটান্ন হাজার চারশো তেরো টাকা আমাদের যোগ ফল হয়েছে ক্লিয়ার তাহলে আমাদের মোটামুটি ইনকামের পার্টটা শেষ হয়ে এখন আমাদের আসে অ্যাসেট লাইবিলিটি এই পার্টটা প্লাস হচ্ছে আমাদের খরচের হিসাব গুলো আসবে আমাদের মনে হয় টাইম একটু বেশি হয়ে যাচ্ছে আপনাদের অনেকের কোশ্চেনও থাকতে পারে আমি মনে হয় যে ইনকাম থেকে যদি কোনো কোশ্চেন থাকি থাকে এই ভিডিওতে ইউটিউবে তো দেওয়া হবে না আপনাদের যারা আছেন নম্বরটা দিলে আমাদের গ্রুপ আছে আপনাদের একটা সেখানে দেওয়া হবে যাই হোক আপনাদের যদি কোনো স্পেসিফিক বিষয়ে কোশ্চেন থাকে যতটুকু আমরা আলোচনা করলাম আমি হয়তো দুই তিন তিনজনের কোশ্চেন নিতে পারবো আমরা কোশ্চেন নেই কোশ্চেন আপনি হ্যান্ড রাইজ করেন দিন আমরা আইটি টেন বি এবং আইটি টেন বিবি এই দুটো জিনিস একটু দেখায় অনেকে হ্যান্ড রাইজ করে আছেন যাই হোক নজরুল ইসলাম ভাই বলেন

হ্যাঁ ওকে ঠিক আছে আহ কর তো আমাদের ডকুমেন্টে থাকবে ডকুমেন্টে থাকবে এই কারণে যে আপনি স্যালারি থেকে যখন স্যালারি সার্টিফিকেট নেবেন সেখানে উল্লেখ থাকবে উচ্ছে কর এখন উচ্ছে কর আলাদা নিয়ম আছে যে কোন খাত থেকে কি পরিমাণ উচ্ছেকর্তন হবে সেক্ষেত্রে আমার কিন্তু এটা সিট আছে আপনারা জানেন সে আপনাদেরকে দেওয়া হয়েছে ক্লাসে যেহেতু আপনি প্রিভিয়াস একটি ক্লাস করেছেন আমার নাম দেখে স্মরণ হয়েছে সেখানে কিন্তু সবগুলো বিস্তারিত আছে আমাদের সেকশন এইটটি সিক্স থেকে ওয়ান থার্টি নাইন পর্যন্ত এই টিডিএস এর বিষয়গুলো আলোচনা করা হয়েছে অর্থাৎ সেই সেকশনে দেখবেন যে কোন খাত থেকে কি পরিমাণ উচ্ছে কর্তন করা হবে আপনার এখানে আছে ডকুমেন্টারি যে উচ্ছে কর্তন গুলো হবে সেই উচ্ছে কর্তন গুলো আপনার এখানে সামারি আকারে চলে আসবে ঠিক আছে এবং সেগুলো আপনি যোগ করবেন যোগ করার পরে আপনার যে ট্যাক্স চলে আসবে সেখান থেকে ওই উৎসে কর্তনগুলো মাইনাস করার সুযোগ আপনার থাকবে গ্রুপে যারা নাই তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি আপনাদের আহ এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে গ্রুপে অ্যাড করে নেবেন তাহলে সুবিধা হয় কারণ অনেকেই এখানে লিখতেছেন এখানে লিখলে এটা তো থাকবে না এই হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট আপনার করবেন গ্রুপে অ্যাড হলে আপনি পেয়ে যাবেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ টু ত্রিপল সেভেন সিক্স এইট জিরো এটাই আপনি লিখলে হোয়াটসঅ্যাপ অনেকেই হ্যান্ড রাইস করে আছেন আসলে আহ আমাদের সকলের তো কঠিন হয়ে যাবে অ্যাডভোকেট ইয়াসিনুল দুলাল ভাই আপনি বলেন আমি এরপরে টপিকে চলে যাই কারণ যদি কোশ্চেন আনসার দিতে যাই তাহলে আজকের যে আমাদের উদ্দেশ্য যে একটি রিটার্ন দেখাবো ওইটা আসলে শেষ করা সম্ভব হবে না বেসরকারি আইন যেটা বলছেন স্যার তেরো লক্ষ পঞ্চাশ হাজার হলে ওয়ান থার্ড অথবা সাড়ে লাখ টাকা যদি তেরো লক্ষ পঞ্চাশের নিচে হয় এটা আমি বুঝতে পেরেছি তাহলে কি আমরা ওই আইনের আলোকে একটি সহজ সিস্টেম আমরা বলেছিলাম যে তেরো লাখ নিচে ইনকাম হলে মূলত আপনার ইনকামের ওয়ান থার্ড কর মুক্ত হয় ট্যাক্স এক্সামটেড হয় বাকিটা করযোগ্য হয় আর যদি আপনার তেরো লাখ পঞ্চাশের উপরে ইনকাম হয়ে যায় ধরেন তেরো লাখ ষাট হাজার টাকা ইনকাম বা পনেরো লাখ টাকা ইনকাম সেক্ষেত্রে আপনার কর মুক্ত হয় সাড়ে চার লাখ টাকা বাকিটা করযোগ্য ওকে थैंक यू सर थैंक यू ओके অনেকেই হ্যান্ড রাইজ করছেন আসলে এটা তো কোশ্চেন অ্যানসারিং পড়ব না আমি চাচ্ছিলাম আজকে রিটার্ন দেখাতে আর যদি মন হয় না আমরা রিটার্ন না দেখে সকলের কোশ্চেন आंसर দিব তাও সম্ভব কিন্তু সেটা মন হয় যে ভালো অনেকে যে আশা করে আসছে এটা ঠিক হবে না কারণ যদি আমি কোশ্চেন आंसर দেওয়া শুরু করি আমাদের টাইম চলে যাবে ऑलरेडी আমি এক ঘন্টার ভিতর শেষ করার একটা পরিকল্পনা ছিল সেটা ऑलरेडी আমাদের শেষ হয়েছে ऑलरेडी আমাদের 15 20 মিনিট 15 মিনিট অতিক্রন্ত হয়েছে আমরা তাহলে ওইটাই কাজ করি রিটার্নটা একটু দেখাই যেহেতু সবার উপকারে আসবে আর আমরা কোশ্চেন সেশন আমরা সেখানে আরো কোশ্চেন আমাদের মোটামুটি ইনকামের যে পার্টটি এটা আমরা কমপ্লিট করলাম এরপরে তার খরচের যে অংশটা সেটা আমরা উল্লেখ করব তিনি আসলে পারিবারিক ব্যয় অন্য ব্যয় সেটা আমাদের আগে উল্লেখ করতে হবে আমরা ফ্যাক্টে চলে যাই দেখেন সম্পদ পর্যালোচনা এরপর ব্যয় এই ব্যক্তির ব্যয়ের কিছু তথ্য আমাদের কাছে আছে আমি বুঝতে পারছি অনেকেরই কোশ্চেন ছিল মনিরুজ্জামান ভাই হ্যাঁ বলছেন ক্লাস রিলেটেডই কোশ্চেন কিন্তু আসলে কোশ্চেন সবগুলো অ্যান্সার দিতে গেলে আমরা আসলে এটা শেষ করাটা ভেরি টাফ ওকে দেখেন তাহলে তার যে ব্যক্তিগত খরচ যে বিষয়গুলো তার খাবার পোশাক ইত্যাদি বাবদ খরচ হচ্ছে চার লাখ পঁচাশ হাজার টাকা এটা হচ্ছে তার খরচ এই খরচের খাত গুলো আমরা এবং খরচ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যাতে একদম আন্দাজে খরচ না হয় আবাসন খরচ এই ব্যক্তি আমরা ভাড়া থেকে আয়ের ক্ষেত্রে উল্লেখ করেছি যে তিনি নিজ ফ্ল্যাটে বসবাস করেন তাহলে তো তার এই ভাড়া খরচ আসবে না এটা হচ্ছে ওন রেসিডেন্স তাহলে ভাড়ার কোনো খরচ নাই এরপরে তার যে খরচগুলো আছে যাতায়াত খরচ আশি হাজার টাকা এই খরচগুলো খুব সিম্পল খরচগুলোর ক্ষেত্রে আপনার তেমন কোনো বিষয় নাই জাস্ট অ্যাকচুয়াল যে খরচটা পাবেন এই ব্যক্তির ইনকাম এবং তার স্ট্যাটাস অনুযায়ী খরচগুলো দেওয়ার চেষ্টা করবেন যেমন যে ব্যক্তির ইনকাম তিরিশ লাখ হবে সে ব্যক্তির খরচ তো তিন লাখ হতে পারে না যাতে খরচটা আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এটি মোস্ট ইম্পর্টেন্ট কারণ ডিসিটি কিন্তু অনেক সময় আপনার খরচকে ডিজেলাও করতেও পারে এই বিষয়টা সতর্কতা সহিত থাকতে হবে কারণ যদি খরচ ডিজেলাও হয় তাহলে এটা কিন্তু আপনি ইনকাম হিসেবে কাউন্ট হবে এখানে আমরা ইউটিলিটি বা আনুষঙ্গিক খরচ দেখে আটচল্লিশ হাজার টাকা এটা আমরা উল্লেখ করেছি ওকে আহ এরপরে তার আর খরচ আছে উৎসব ব্যয় অন্যান্য খরচ এক লাখ বিশ উৎসব ব্যয় অন্যান্য খরচ উৎসব ব্যয় বিশেষ ব্যয় এরপরে হচ্ছে এই লোনের ইন্টারেস্ট বাবদ যে সুদটা শুধু সুদটা খরচ হিসেবে আসবে প্রিন্সিপালটা আসবে না ঋণে দুইটা ফিগার থাকে আর একটা হচ্ছে তিনি এই বিগত উচ্ছে কর্তন যেটা আছে বিগত রিটার্নের সাথে কত টাকা ট্যাক্স দিয়েছেন এটাও দেখতে হবে ষোলো হাজার টাকা রিটার্নের সাথে দিয়েছেন যেমন এবার তিনি অনেক টাকা ট্যাক্স দিবেন এটা গত বছর যে ট্যাক্সটা আমাদের এই ইনকামে যে ট্যাক্স আগামী বছর যখন রিটার্ন করব তখন এটা আমরা কি করতে পারবো তাহলে এই ব্যক্তি দেখে তার টোটাল উৎসে কর্তন কত ছিল এই খরচের খাতে এইটা আপনার খুবই গুরুত্বপূর্ণ যে যত টাকা উৎসে কর্তন ছিল দেখেন এই এখানে তো আমাদের গত বছরের আয় কর আর এই বছরের উচ্ছে কর এই বছর উচ্ছে কর কত ছিল আটান্ন হাজার আহ আটান্ন হাজার আটান্ন হাজার আহ চারশো তো টাকা চুয়াত্তর টাকা তার এখানে চলে আসবে এটা আপনাদের একটু বুঝতে এব এই বছরে আমাদের রিটার্নের সাথে যে টাকা গত বছরের যে উচ্ছে কর্তন ছিল আর গত বছরের রিটার্নের সাথে আমরা যে টাকা দিয়েছিলাম এই দুটি এখানে যোগ হবে এখানে উল্লেখ করা আছে দেখেন বিগত বছর রিটার্নের ভিত্তিতে যে টাকা আপনি দিয়েছিলেন আর এই বছরের উচ্চ কর্তন সার্চার সবকিছু সহ আসবে এ বছরে আমাদের আটান্ন হাজার চারশত তেরো টাকা জমা দেওয়া আছে আর আমরা গত বছর রিটার্নের সাথে দিয়েছিলাম ষোলো হাজার তাহলে টোটাল আমাদের এখানে খরচ হয়েছে এই বছরে চুয়াত্তর হাজার চারশো তেরো টাকা এই টোটাল খরচ গুলো আমরা যোগ করব একটা হচ্ছে চার লাখ পঁচাশি হাজার এই অ্যামাউন্টটা প্লাস হচ্ছে আশি হাজার টাকা আহ প্লাস আটচল্লিশ হাজার টাকা যোগ দুইশো টাকা আট লাখ চৌষট্টি হাজার এটা ঠিক আছে আমাদের টোটাল খরচ হচ্ছে আট লাখ চৌষট্টি হাজার তেরো টাকা এটা হচ্ছে আমাদের টোটাল কষ্টে পারিবারিক ব্যয় আমরা ব্যয়টা আগে লিখে ফেললে আমাদের আইটি টেন বিতে সহজ হবে তাহলে আমরা খরচের শেষ এরপরে আমরা মেইন এই এর মূল কনসেপ্ট এর জায়গাটায় আসি যে আমাদের এই আয় ব্যয় সকল কিছু এবং সম্পদের সমন্বিত রূপ হচ্ছে আইটি টেন বি এই আইটি টেন বি এখন আমাদের দেখতে হবে তাহলে প্রথমত দেখেন আমাদের কি আছে বড় করে এক নম্বর কলামে আছে প্রদর্শিত মোট আয় রিটার্নে আমি যে প্রদর্শন করেছি সেই প্রদর্শিত মোট আয় এটা হচ্ছে আমাদের কলাম হচ্ছে এগারো এগারো নং কলামে আমাদের আছে তাহলে এটা আমরা উল্লেখ করবো এখান থেকে এটা হচ্ছে পার্ট টুর এগারো নম্বর কলাম পার্ট টু এগারো নম্বর কলাম আছে ষোলো সাতাশ হাজার চল্লিশ টাকা ঠিক আছে এই ষোল সাতাশ হাজার চল্লিশ টাকা দেখেন কানেক্টিং টা দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এটা মূলত আমাদের এখানে উল্লেখ হবে বলে রিটার্নের যে ইনকাম দেখিয়েছি আর এইখানে যে ইনকামটা এটা কিন্তু সেভ কারণ একই অ্যামাউন্ট ভিন্ন করার সুযোগ নেই এরপর হচ্ছে রিটার্নের পার্ট ট্যুর ছাব্বিশ নম্বর কলামে যে অব্যাহতি ইনকাম দেখিয়েছি ওই ফিগারটা আমাদের এখানে চলে আসবে এখানে আমরা দেখিয়েছি চার লাখ একত্রিশ হাজার এই চার লাখ একত্রিশ হাজার যে অ্যামাউন্টটা আছে এইটা আমাদের এখানে আসবে এখন দেখেন

সোর্স সোর্স আমাদের আমাদের বা অফ ফান্ড এটা এই বছরে ইনকাম হয়েছে এরপরে যদি আপনি কোনো দান গ্রহণ করেন বা দান প্রাপ্ত হন এটাও আপনার এইখানে উল্লেখ করতে হবে বিশেষ করে যখন ফার্স্ট রিটার্ন সাবমিশন করে বা লাইফ টাইম সেভিংস দিয়ে থাকি যতগুলো আমাদের আসবে এই দুটি ইনকামে করযোগ্য কর অব্যাহতি বাদে সবগুলো কিন্তু আমাদের এই তিন কলামে অর্থাৎ যতক্ষণ গ্রহণ হবে এখানে আসবে এরপর হচ্ছে বিগত বছর নিট পরিসম্পদ এটা আমাদের ফ্যাক্ট অবশ্যই দেওয়া আছে এটা ছিল আমাদের বাষট্টি আহ বাষট্টি লাখ ছিয়াত্তর হাজার নয়শো একাত্তর টাকা এই অ্যামাউন্টটা এই বাষট্টি লাখ ছিয়াত্তর হাজার নয়শো টাকা এটা হচ্ছে বিগত বছর আমাদের সম্পত্তি ছিল আর এবছরে আমরা বিশ লাখ আটান্ন হাজার ইনকাম করেছি তাহলে এই বিশ লাখ আটান্ন হাজার চল্লিশ টাকার সাথে যদি আমরা এই বাষট্টি হাজার আহ বাষট্টি লাখ ছিয়াত্তর হাজার নয়শো একাত্তর টাকা যোগ করি তাহলে আমাদের টোটাল চলে আসে তিরোয়াশি লাখ চৌ পঁয়ত্রিশ হাজার এগারো টাকা এটা হচ্ছে টোটাল অর্জিত তহবিল মানে এক এবং দুই এর যোগফল তিন নম্বরে মনে হচ্ছে আমাদের এক এবং দুই এর যোগফল এক আর দুই যোগ করলে আমাদের এই তিন নম্বর কলামটা আসে তাহলে আমরা এখানে এক আর দুই যোগ করে জাস্ট এই কলামে বসাই দিই এরপরে চারের ক দেখেন চারে দুটো বিষয় আছে ক ক মানে হচ্ছে আপনার পারিবারিক খরচ একটু আগে যে অ্যামাউন্টটা আমরা বসালাম এই আট লাখ চৌষট্টি হাজার তেরো টাকা যেটা পারিবারিক খরচ এই পারিবারিক খরচটা মূলত আমাদের এখানে আসবে আর যদি আপনি দান যেমন আপনি কারো কাছ থেকে দান গ্রহণ করেছেন একের গতে যদি কিন্তু এমন ঘটনা ঘটতে পারে যে আপনি কাউকে গিফট করতেও পারেন বা অন্য কোনো ব্যয় হতে পারে যে ব্যয়টা আপনার এই আইটি টেন বিবিতে উল্লেখ করা হয়নি সেক্ষেত্রে আপনাকে এই খতে দিতে হবে তাহলে এই দুটো যোগ করে আমাদের টোটাল একটি ব্যয় নির্ণয় হলো আট লাখ চৌষট্টি হাজার তেরো টাকা এটা হচ্ছিল আমাদের টোটাল সোর্স অফ ফান্ড অর্জিত হবে সেখান থেকে আমাদের এই ব্যয় আট লাখ চৌষট্টি হাজার তেরো টাকা যদি আমরা বাদ দিয়ে থাকি তাহলে আমাদের যে অ্যামাউন্ট আসবে অর্থাৎ এখানে দেওয়া আছে নিট সম্পদ তিন মাইনাস চার তিন হচ্ছে অর্জিত তহবিল সেখান থেকে আপনি আপনার সকল খরচ বাদ দেওয়ার পরে আমার থাকলো চুয়াত্তর লাখ সত্তর হাজার চুয়াত্তর লাখ সত্তর হাজার তিনশো আটানব্বই টাকা এটা হচ্ছে আপনার নিট ওয়েলথ পরবর্তীতে আপনার যখন নিট ওয়েল বলা হবে যেমন এখানে আমাদের ছিল নিট ওয়েল বিগত বছরের আগামী বছরে আমরা এই দুই নম্বর কলামে এই পাঁচ নম্বরটা চলে যাবে এভাবে তাহলে আমাদের নিট ওয়েলটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম এটা হচ্ছে নিট ওয়েল নিট ওয়েলথ এর সাথে যদি আমাদের লাইবিলিটি যোগ হয় তখন এটা হয়েছে গ্রস ওয়েলথ মানে এটা হচ্ছে আসলে আমাদের নিট সম্পদ সেখানে আমাদের কোনো লাইবিলিটি নাই এটা অ্যাকচুয়ালি নিট যে আমার ফান্ড এসেছে সেখান থেকে ব্যয় করেছি বাকিটা নিই এখন যদি আমি ব্যাংক থেকে অথবা পার্সোনালি কোনো জায়গা থেকে লোন গ্রহণ করি তাহলে আমার কিন্তু দায় হয়ে যাবে আহ এই এই দায় আছে আমরা দেখি যে ব্যাংক লোন আছে দেখেন ব্যাংক লোন আছে চার আহ চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ব্যাংক লোন আছে এটা আমরা এখানে উল্লেখ করবে ব্যাংক লোন দায় আছে চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি অন্য কোনো লাইবেলিটি বা দায় তার হতো তাহলে এই অপ্রাষ্ঠারিক দায় আছে দুই নম্বর কলামে তিন নম্বর অন্যান্য দায় এখানে আমরা উল্লেখ করতে পারতাম তাহলে তার মোট দায় এই অ্যামাউন্টটাই এই চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো তার মোট দায় তাহলে দায় সহ পরিসম্পদ কত হলো

তার নিট ওয়েলথ প্লাস লাইব এই দুটি বিলি হচ্ছে তার মোস্ট মোট সম্পদ গ্রস গ্রস ওয়েলথ ওকে ফাইন্ড আমাদের আউট হয়ে গেল এরপর আমরা দেখি এই সাত অংশ হচ্ছে তার টোটাল সম্পত্তি অ্যাসেট গ্রস এটার সাথে তার আমরা ডিক্লেয়ার করে ফেললাম যে তার গ্রস ওয়েলথ আছে এই টাকা এখন এটা কোন কোন খাতগুলোতে আছে সেগুলো আমাদের নিচের অংশে উল্লেখ করতে হবে কোন কোন খে তার এটা আছে এটা আমরা তার নিতে তাহলে দেখি তার কি বলছে তার সঞ্চয় পত্রে জমা আছে পনেরো লাখ আহ কৃষি সম্পত্তি সাত লাখ টাকা ডিপিএস দুই লাখ আশি এগুলো আমরা এক এক তার কৃষি সম্পত্তি আছে নন এগ্রিকালচার সম্পত্তি আছে সেখানে আমরা চলে যাই আহ এগুলো কিছু নেই তার নন এগ্রিকালচার সম্পত্তি আছে আটচল্লিশ লাখ হাজার টাকা তার নন এগ্রিকালচার কৃষি সম্পত্তি আছে তাহলে এটা আমাদের হলো কৃষি সম্পত্তি নাই এবার আর্থিক পরিসম্পদ তার সঞ্চয়পত্র ডিপিএস সঞ্চয়পত্র এবং ডিপিএস দুটে আছে একটা পনেরো লাখ আর তিন লাখ আশি হাজার তাহলে দুটো মিলে হচ্ছে আবার একটু দেখিনি পনেরো লাখ আর হচ্ছে দুই লাখ আশি তাহলে সতেরো লাখ আশি হাজার টাকা সতেরো লাখ আশি হাজার টাকাটা সঞ্চয়পত্র এবং ডিপিএস এ আছে তাহলে একটা হলো অকৃষি সম্পত্তি আছে নন এগ্রিকালচার প্রপার্টি সঞ্চয়পত্র ডিপিএস আছে তার অন্য লাইফ ইন্স্যুরেন্স এ আছে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু এখানে সরাসরি উল্লেখ নেই তখন আপনি আদার্সে দিবেন আদার্সে আছে ছিয়াত্তর হাজার টাকা লাইফ ইন্স্যুরেন্স দেখি আমরা ব্যালেন্স যত সম্পদ এটা কিন্তু ইনভেস্টমেন্ট না এই পর্যন্ত যা জমা হয়েছে যে লাইফ ইন্স্যুরেন্স ছিয়াত্তর হাজার টাকা এটা আমাদের শেষ সঞ্চয় পত্রটা কমপ্লিট কৃষি সম্পত্তি নন এগ্রিকালচার কমপ্লিট ডিপিএস কমপ্লিট এগুলো আমরা উল্লেখ করেছি এরপরে বাকি থাকে অলংকার স্বর্ণ অলঙ্কর পূর্বের ন্যায় দুই লাখ চব্বিশ হাজার টাকা মানে আগের রিটার্নে তো এটাই দেখানো আছে দুই লাখ চব্বিশ হাজার এটা আমরা উল্লেখ করলাম দুই লাখ চব্বিশ হাজার উল্লেখ করলাম এরপরে আমাদের কি আছে আহ আসবাবপত্র দুই লাখ পনেরো এটা কমপ্লিট এরপরে আমাদের দুই লাখ পনেরো হাজার টাকা আমরা এখানে উল্লেখ করব দুই লাখ পনেরো হাজার এই যে দুই লাখ পনেরো হাজার টাকা আমরা এখানে উল্লেখ করলাম ওকে এছাড়া তার আর কি সম্পদ আছে লোন তো আমরা উল্লেখ করেছি লোনের পরিমাণ এখানে উল্লেখ প্রয়োজন আছে ব্যাংকে জমা তিন লাখ একুশ হাজার ছিয়াত্তর টাকা এই অ্যামাউন্ট আমাদের এখানে যোগ করতে হবে তাহলে সবগুলো অ্যামাউন্ট আমাদের চলে আসছে তিন লাখ একুশ হাজার ছিয়াত্তর টাকা এটা ব্যাংকে জমা আছে তাহলে মোটামুটি আমাদের সম্পত্তি সবগুলো আমরা পেয়েছি যে এই সম্পত্তিগুলো আমাদের আছে আর আমাদের টোটাল সম্পত্তি হতে হবে হচ্ছে সাতের অনুযায়ী সাত থেকে আমরা মূলত এইগুলো মাইনাস করব সাথে আহ আমাদের আছে সাত আহ লাখ আট হাজার আটশত আটানব্বই টাকা সেখান থেকে আমরা প্রথমত মাইনাস করি আমাদের আহ অকৃষি সম্পত্তিতে চলে গেছে আটচল্লিশ হাজার আটচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা এই অ্যামাউন্টটা আমরা মাইনাস করি এরপরে আমাদের এখানে আমাদের অন্যান্য বিনিয়োগ চলে ছিয়াত্তর হাজার দুটি একসাথেও লেখা আছে একসাথে করলে হতো ছিয়াত্তর হাজার টাকা এরপরে আমাদের আহ দিতে চলে গেছে আছে এই সম্পত্তিগুলো আমাদের আছে টোটাল অ্যামাউন্ট থেকে আমরা দেখছি যে কত টাকা সম্পত্তি আছে বাকিটা ডিফারেন্সটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্যাশে বসাবো দুই লাখ চব্বিশ হাজার টাকা এরপরে আমাদের আসবাবপত্র চলে গেছে দুই লাখ পনেরো হাজার এরপরে আমাদের ব্যাংকে যেটা আছে এটা হচ্ছে তিন লাখ একুশ হাজার ছিয়াত্তর টাকা তাহলে বাকি যে থাকে আমাদের হাতে নগেতে এটার পরিমাণ আসে চার লাখ অন্য অন্য আমাদের নাই তাহলে এটা মিলে মোট আমাদের আর্থিক সম্পদ হয়ে যাবে এই সাথে যেটা আছে এইটা এটা মোট আর্থিক সম্পদ কেন হবে কারণ আমরা অন্য সবগুলো যোগ করার পরে আমরা লাস্ট যে হ্যান্ড ক্যাশটা মিল করেছি যে আমাদের টোটাল সম্পত্তি প্রয়োজন ছিল এত টাকা সেখান থেকে আমাদের কি কি আছে মানে এই সম্পত্তি আসলে আমাদের আছে এটা আমাদের ইনকাম ফান্ড এইজ হয়েছে তাহলে এগুলো সম্পদ আমাদের অবশ্যই রিটার্নে আছে আমি খুব দ্রুত যাচ্ছি যেহেতু সময় শেষ হয়েছে আপনারা বুঝতে পারছেন তাহলে সেখানে আমাদের এই অকৃষি সম্পত্তি প্লাস আমাদের এই আর্থিক সম্পত্তি দেখেন এখানে সহজে বোঝেন এখানে প্রায় আটচল্লিশ লাখ আটচল্লিশ লাখ আর আঠারো লাখ তাহলে আটচল্লিশ হচ্ছে ধরেন আঠারো তাহলে এখানে প্রায় আপনার সত্তর লাখের কাছাকাছি চলে আসে এখানে আরো আরো প্রায় দেখেন এখানে প্রায় দুই দুই চার আট তিন সাত আহ তাহলে আরো প্রায় আপনার এই সত্তর লাখের কাছাকাছি আসছে আর এখানে দিয়ে প্রায় আশি লাখ টাকা হয়ে যাচ্ছে কিন্তু অর্থাৎ উনআশি লাখ আট হাজার আটশো আটানব্বই টাকাই হবে এখন যদি আপনি সবগুলো যোগ করে দেখেন তাহলে আপনার এটাই হবে আপনি যোগ করবেন যেমন এই আমরা যোগ করি না এই দুটো একটু বসাই যোগ করে তাহলে সুবিধা হবে বুঝতে তখন আমাদের যেমন এখানে চার লাখ ছত্রিশ হাজার প্লাস হচ্ছে আহ তিন লাখ একুশ হাজার ছিয়াত্তর টাকা এই দুইটা হচ্ছে মোট আর্থিক সম্পদে আমি যদি বসায় দিই ভাবে পাঁচ লাখ সাতান্ন হাজার আটশো আটানব্বই টাকা দেখেন তাহলে আমি যদি এই পাঁচ লাখ সাত লাখ সাতান্ন হাজার আটশো একানব্বই টাকা যোগ করি তাহলে সাত লাখ টাকা যোগ হলো এখানে দুই লাখ এখানে দুই লাখ এই এখানে এগারো লাখ টাকা প্লাস এই আঠারো লাখ টাকা প্লাস হচ্ছে আপনার এই আটচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা তাহলে দেখবেন এই এই কয়টা মিলেই কিন্তু আপনার এই সাত লাখ নব্বই হাজার আটশত আহ উনআশি লাখ আট হাজার আটশো আটানব্বই টাকা কমপ্লিটলি মিলে যায় তার মানে আমাদের অ্যাসেট মিল হয়েছে তাহলে মোট আর্থিক পরিসম্পদ এটা বাংলাদেশে অবস্থিত পরিসম্পদ আমাদের এটা বাংলাদেশের সম্পত্তি আমাদের নাই তাহলে টোটাল বাংলাদেশ এবং বাহিরে আমাদের সম্পত্তির পরিমাণ এটা তার মানে সাত এবং দশ এই দুটো যদি আপনার কমপ্লিটলি মিলে যায় এর অর্থ যে এই রিটার্নটা আপনার কমপ্লিট হয়েছে সম্পূর্ণ হয়েছে তাহলে সেইভাবে আমরা এই রিটার্নটা কমপ্লিটলি করতে পারি আমি খুব দ্রুততার সহিত আমরা এই রিটার্নটা দেখানোর চেষ্টা করেছি লাস্টের দিকে একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন মূল সারবর্ম হচ্ছে জাস্ট একটা রিটার্ন আমি দেখালাম আপনাদের এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা হয়েছে অলরেডি মনে হয় আমাদের প্রায় একশো জনের কাছাকাছি আছেন যদি কেউ না থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ যে নম্বরটি আমি দিয়েছি চ্যাট বক্সে সেখানে যোগাযোগ করে আপনি এই হোয়াটসঅ্যাপে ইন হয়ে যাবেন সেক্ষেত্রে এই রেকর্ডিং ক্লাসটা এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি আবার উল্লেখ করি রেকর্ডিং ক্লাস এবং আমাদের ফ্যাক্ট গুলো আপনি পেয়ে যাবেন আশা করা যায় জিরো ওয়ান আর দুই একজনের কোশ্চেন আমরা নেই যেহেতু একদম শেষ পর্যায়ে চলে আসছি আর খুব আলোচনায় যাব না যারা আগে থেকে হ্যান্ড রাইজ করেছিলেন তাদেরকে দুই একটা কোশ্চেন আমি নিয়ে উম মেহানি হ্যান্ড রাইস করে আছেন অনেক সময় ধরে আপনার sir thank you আমার প্রশ্নটা ছিল হচ্ছে এক পাতার যে রিটার্ন এটা আসলে আমি পূরণ করে জমা দিতে গিয়েছিলাম ওনারা বলছে যে হয় নাই আপনার রিটার্নটা এটা তো অনেক অল্প এরকম একটা রিটার্ন যদি কাইন্ডলি পূরণ করে দেখাতেন তাহলে উপকার হতো স্যার আজকে তো আর আমাদের সময় নেই আমাদের সময় অলরেডি কোনো সেমিনারে আর যদি একটু দেখান কাইন্ডলি তাহলে অনেক উপকার হয় ওকে ইনশাআল্লাহ নেক্সট সেমিনার আমাদের আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একটা সেমিনার করার ইয়ে আছে যেহেতু অনেকের আগ্রহ আছে আমি দেখলাম যে অনেকেই মেসেজ দিচ্ছে যে আমরা আমার আমি চাচ্ছি যে সবাইকে শিখাতে যেহেতু ট্যাক্স নলেজ ডেভেলপমেন্ট করতে সেক্ষেত্রে যতটুকু আমার পক্ষে সম্ভব সেই সুযোগটা দেওয়া অনেকেই দেখছেন হ্যান্ড রাইজ করে আছেন সজীব সাকিব হক সাকিব হক অনেক সময় হ্যান্ড রাইজ করেছিলেন প্লিজ বলেন স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমাদের

কথা বলতে চাচ্ছিলেন আপনাকে সুযোগ দেয়া হয়নি লাস্টে আপনার কাছ থেকে কোশ্চেন নিব জি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রিবেটের ওই যে টোটাল ইনকামের যে ওয়ান থার্ড যেটা নেওয়া হচ্ছে এখানে আমি জানতাম যে সঞ্চয়পত্রের যে সুদটা এইটাকে বাদ দিয়ে ওয়ান থার্ড করতে হয় যেটা সঙ্গে আবার যদি সেভ অ্যাকাউন্টে সুদ আসে সেটা ইনকামের সঙ্গে যোগ হয় তাই না না এখন আমাদের দেখবেন এখন এটা ছিল আগের নিয়ম কিন্তু বর্তমান নিয়মে তো আমাদের একশো তেষট্টি সেকশন আপনাদেরকে দেখায় যে একশো তেষট্টি সেকশনের যে ইটা আছে সেখানে কিন্তু ওই ব্যাংক ইন্টারেস্ট বা এই সব কিছু নিয়ে আসা হয়েছে যে কারণে ওইটাও আপনাদের এখন আর আহ ট্যাক্সের সাথে ইনকামের সাথে আসলে হবে না ওটাও আপনাদেরকে বাদ দিতে হবে ঠিক আছে বাদ দিয়ে বাকিটার উপরে আপনার কাউন্ট করতে হবে আগের সিস্টেম অনুযায়ী আপনি সনদপত্র এবং ব্যাংক সুদ মানে সেভিং শুধু সেভিং হ্যাজ দুটেই না এর সাথে আরো আছে আমি জাস্ট এক পোলোকে আপনাদের দেখাই যে আমাদের এই যে 163 ধারায় মিনিমাম ট্যাক্সের বিধান আছে ঠিক আছে জি এখানে চল্লিশটি খাত আছে এটা আমি ওই আমাদের লাস্ট ক্লাসের শিটে দিয়েছিলাম চল্লিশটি খাত আছে এই চল্লিশটি খাত থেকে যে ইনকাম হয় এখানে একদম চল্লিশটি খাতের কথা সব উল্লেখ আছে এই চল্লিশটি খাত থেকে যে আয় আছে সেই আয়গুলো আমাদের বাদ যাবে এই চল্লিশটি খাতের ভিতরে আপনার দেখবেন এই ব্যাংক সুদ ইন্টারেস্ট এগুলো বলা আছে তাহলে শুধু ব্যাংক সুদ আমি বললাম না আমি বললাম যে এই চল্লিশটি খাতের উপরে যত এই যে এখানে বলা আছে একশো দুই নম্বর সেকশনে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত ব্যাংক ইন্টারেস্ট এইগুলো হতে যে ইনকাম এটাও মিনিমাম ট্যাক্সের আওতায় আর আমাদের ওখানে নিয়মটা ছিল মিনিমাম ট্যাক্স এবং ফাইনাল ট্যাক্স এগুলো বাদ দিয়ে অব্যাহতি বাদ দিয়ে বাকি যে ইনকাম হবে এটা থ্রি পার্সেন্ট আমার মনে হয় ক্লিয়ার হয়েছে এবার আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আরো অনেকের কোয়েশ্চেন আছে আমি দেখছি অনেক সময় হ্যান্ড করে আছেন আসলে আমাদের ঘন্টা হওয়ার কথা ছিল কিন্তু আমরা প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করেছি আজকে আর না অনেক রাত হয়েছে দশটা চল্লিশ বাজে আর বাকি আরেকটা ক্লাসের সময় আমরা বাকি খাতগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা যে গ্রুপটা অ্যাড হয়েছেন ওই গ্রুপটা যদি কোশ্চেন করেন পরবর্তীতে আমরা হয়তো ওখানে আপনাদের কোশ্চেনের আনসার দিতে পারবো আর রিটার্নের যে কপিটা আছে এগুলো শেয়ারও দিতে পারবো আপাতত দৃষ্টিতে আমরা মনে হয় যে এখানে শেষ করলে ভালো হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেশনে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে কোনো এক সেমিনারে হয়তো বা আপনাদের সাথে আবারও কথা হবে বা আবারও দেখা হবে সেই আশা রেখে আজকে আমি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ